বিসমিল্লাহির রহমানির রহিম, সবাই কেমন আছেন? আমরা যুক্ত হয়ে নিই যুক্ত হয়েছি আজকের ক্লাসে। আমরা হচ্ছে আজকে টিপি অ্যাক্টের যে বাকি যে অংশটুকু সেটুকু আমরা দেখার চেষ্টা করব। তো এর মধ্যে হচ্ছে আপনাদের মাঝে আমি আমার ক্লাসটা দিয়ে দেবো, আপনাদের গ্রুপে ক্লাসটা দিয়ে দেব। ওকে, অলরেডি একজন যুক্ত হয়েছেন, যে যুক্ত হয়েছেন সে একটু কমেন্ট করবেন যে সব কিছু ক্লিয়ার আছে কিনা। ওকে, যে যুক্ত হয়েছেন সে একটু কমেন্ট করবেন। আচ্ছা, আমি একটু দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে। হ্যাঁ, ক্লিয়ার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি একটু আপনাদের গ্রুপে বাকিরা যেন যুক্ত হতে পারে জন্য দিয়ে দিচ্ছি একটু আপনাদের মেসেঞ্জার গ্রুপে। ও মাই গডনেস, কী অবস্থা! যাই হোক, মেসেঞ্জার গ্রুপ আমার ল্যাপটপে লোড নিচ্ছে না, একটু অপেক্ষা করি, তারপরে আমি দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, এর মধ্যে আমরা আমাদের ক্লাস শুরু করি। গতকালকে আমরা আলোচনা করেছিলাম ধারা 57 পর্যন্ত। আজকে আমরা আলোচনা করব মর্গেজ থেকে, অর্থাৎ ধারা 58 থেকে শুরু করব। তো টিপি অ্যাক্টের এই মর্গেজ নিয়ে এক ব্যাপক আলোচনা করেছে টিপি অ্যাক্ট, মানে অনেক বেশি আলোচনা করেছে মর্গেজ নিয়ে, যেটাকে আমরা বলি বন্ধক। এখন বন্ধক জিনিসটা আসলে কী? বন্ধক জিনিসটা হচ্ছে মূলত 58 ধারায় হচ্ছে আপনার বন্ধকের সংজ্ঞা প্রদান করা হয়েছে। তাহলে সেকশন 58-এ 58 বন্ধকের সংজ্ঞা প্রদান করা হয়েছে। এখন এই বন্ধকটা আসলে কী? বন্ধকটা হচ্ছে আপনার একটা জামানতের বা একটা ঋণের জামানত, একটা ঋণের জামানতের নাম হচ্ছে বন্ধক, ঋণের জামানত। এখন জামানত অর্থাৎ জমাদান বা কোনো কিছু জমা রেখে যাওয়া। আপনি যদি কোনো ঋণ নেন, এই ঋণের বিপরীতে যদি আপনি কোনো কিছু জমা রাখেন, যার কাছ থেকে ঋণ নিলেন সেটাই হচ্ছে বন্ধক হিসাবে, এই যেটা জমা রাখলেন এটা হচ্ছে বন্ধক হিসাবে ট্রিট হবে। ওকে, তাহলে তাহলে এই যে ঋণের জমাদানটাই হচ্ছে মূলত বন্ধক। এখন ঋণের বিপরীতে যে জমা নিলেন, এখন এইখানে মূলত স্থাবর সম্পত্তির, স্থাবর সম্পত্তি যেটাকে আমরা বলি, স্থাবর সম্পত্তির বন্ধক নিয়ে যখন আপনি ঋণের বিনিময়ে স্থাবর সম্পত্তি কারো কাছে জমা রাখবেন সেটা হচ্ছে স্থাবর সম্পত্তির বন্ধক। এই স্থাবর সম্পত্তির বন্ধকের নিয়েই হচ্ছে মূলত টিপি অ্যাক্ট আলোচনা করেছে। এখন জানি বন্ধকের মাধ্যমে যেহেতু ঋণ দেয়, এই ঋণের বিপরীতে কি আমরা জমা রাখি আমাদের স্থাবর সম্পত্তি। সুতরাং এই যে স্থাবর সম্পত্তি জমা রাখা, এটা একটা ট্রান্সফার করা হয়। কখন আমরা স্থাবর সম্পত্তিটা জমা রাখি অথবা আমরা স্থাবর সম্পত্তিটা আমাদের কাছে রেখে কাগজপত্র জমা রাখি, যেটা হচ্ছে সাধারণত ব্যাংকে যখন আমরা টাকা জমা দিই তখন কিন্তু এই প্রসিজিওরটা দেখা যায়। ওকে, তো এই যে জমাদান, এটাই হচ্ছে বন্ধক। এখন এই বন্ধককে, আচ্ছা, এইখানে দেখেন বন্ধকের যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে 58 দ্বারা, সেখানে বলা আছে লোন আকারে অগ্রিম বা অগ্রিম দেবে এমন পরিশোধিত নিরাপত্তা হিসাবে, কি নিরাপত্তা হিসাবে, এটার জানি আপনার ফেরত পান, এটা নিশ্চয়তার জন্য কোনো সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির স্বার্থ হস্তান্তর। তাহলে বন্ধক অর্থ হচ্ছে স্বার্থ হস্তান্তর, এখানে যে স্বার্থটা হস্তান্তর করবে, জমিটা কিন্তু কমপ্লিট বা যেটাকে অ্যাবসোলিউট হস্তান্তর না, হস্তান্তরটাকে স্বার্থর হস্তান্তর। ওকে, আচ্ছা, এইটা একটু বন্ধকের ক্ষেত্রে মনে রাখবেন যে এখানে হচ্ছে স্বার্থ হস্তান্তর। এখন এই 58 ধারা 6 প্রকারের বন্ধকের কথা বলা হয়েছে। এই 6 প্রকারের বন্ধক হচ্ছে, যেটাকে একটা হচ্ছে সিম্পল মর্গেজ, যেটাকে বলি আমরা সাধারণ মর্গেজ। 2 নম্বর যে মর্গেজের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে শর্তাধীন বিক্রয়ের মর্গেজ। সাধারণ মর্গেজ হচ্ছে যে মর্গেজের ক্ষেত্রে আপনি কী করলেন, আপনার হচ্ছে কোনো অর্থ অথবা অন্য কোনো ঋণ নিলেন, ঋণ নেওয়ার পরে কী করলেন, আপনার জামানত হিসাবে আপনার বন্ধককৃত যে সম্পত্তি এটা আপনি হস্তান্তর করলেন না, কিন্তু দখল অর্থাৎ এটার দখল আপনি যার কাছ থেকে বন্ধক নিয়েছেন তাকে হস্তান্তর করলেন না, কিন্তু ওই জমিটা যে বন্ধক হিসাবে আছে এটা আপনি জানেন এবং তাকে আপনি সেটা প্রতিশ্রুতি করেছেন, কিন্তু আপনাকে এটা হস্তান্তর করলেন না। আর এই যখন এই সম্পত্তিটা, যেমন হচ্ছে আমরা যখন ব্যাংকে ঋণ নিই, ব্যাংকে ঋণ নিই কীভাবে, আমরা যখন ঋণটা নিই, ঋণের বিনিময় আমরা করি কি, যে অমুক একটা জমি দেখা যে এই জমিটা কি বন্ধক রাখা হলো, অর্থাৎ যে জমিটা কিন্তু তাকে ব্যাংকে হস্তান্তর করা হয় না,
এই যে একটা ঋণ নেওয়ার সময় এই যে একটা দেখানো হয়, কিন্তু এটাকে হস্তান্তর না করা হয় না, এটাকে বলা হয় সাধারণ মর্গেজ। বর্তমানে যে সকল ম্যাক্সিমাম মর্গেজ বা যে সকল মর্গেজ আছে সেগুলো সাধারণ মর্গেজই হয়। এরপরে যে মর্গেজটার কথা বলবো সেটা হচ্ছে খাই খালাসি মর্গেজ। খাই খালাসি মর্গেজ আপনাদের আগেই বলেছি, এখানে যে সম্পদটা রাখা হয় আপনার জামানত হিসাবে, এই সম্পদটা থেকে যে ঋণটা নিয়েছে এটা উসুল করা হয়, অর্থাৎ এই সম্পত্তির যে ভাড়া, এই সম্পত্তি থেকে যে আয় হয় এটার মাধ্যমে হচ্ছে উসুল করা হয়। এই খাই খালাসি মর্গেজ হচ্ছে এইরকম, দেখা যেত এটা অনেক বছর বছর চলতে থাকতো, বারবার ঋণ বাড়তো, তো এর জন্য হচ্ছে 7 বছর করে দেওয়া হয়েছে। আমরা পড়েছি টিপিআই, মানে আমরা পড়েছি স্যাট অ্যাক্টে। ওকে, আচ্ছা দেখি আপনাদের কি অবস্থা। আমার মেসেঞ্জারে কাজ করতেছে না কেন? ওকে, আমি যারা ক্লাস করতেছেন তারা আমাদের যে মেসেঞ্জার গ্রুপ ওইখানে একটু শেয়ার করে দিবেন, কারণ হচ্ছে আমার মেসেঞ্জারটা অন হচ্ছে না। ওকে, আচ্ছা এই জন্য আমি শেয়ার দিয়ে দিতে পারতেছি না লিঙ্কটা, একটু শেয়ার দিবেন আমাদের যারা অন্য যারা ক্লাস করতেছে তারা যেন পার্টিসিপেট করতে পারে। আর হচ্ছে হ্যাঁ, আমি এখন মোটামুটি সুস্থ, কালকে রাত্রেও একটু অসুস্থ ছিলাম, পরে হচ্ছে ওষুধ আর একটা খাওয়ার পরে এখন পর্যন্ত মোটামুটি ভালোই সুস্থ আলহামদুলিল্লাহ। তো এখন আমরা তাহলে খাই খালাসি বন্ধকটা দেখলাম, এরপরে যে আমরা যে বন্ধকটা দেখবো সেটা হচ্ছে শর্তাধীন বিক্রয়ের বন্ধক। শর্তাধীন বিক্রয়ের বন্ধক এটা হচ্ছে তৃতীয় প্রকার, এটাকে ইংরেজিতে বলা হয় মর্গেজ বাই কন্ডিশনাল সেল। অর্থাৎ যখন আপনি কোনো মর্গেজ নেবেন এবং মর্গেজ নেওয়ার পরে আপনি বলবেন মর্গেজের টাকা, ধরেন যখন আপনি মর্গেজ দিলেন, ধরেন এ বি, এই বির কাছ থেকে মর্গেজ নিয়েছে 500 টাকা, হচ্ছে এই বি বির কাছ থেকে এ 500 টাকা নিয়েছে, এর বিনিময়ে এই একটা জমি, এই ক নামে জমিটা হচ্ছে তার কাছে মর্গেজ রেখেছে, তাহলে এই 500 টাকা নিয়েছে কে? এ। আর এর জমিটা, এই ক নামে জমিটা বির কাছে বন্ধক রেখেছে, রাখার ফলে এখন 500 টাকা যদি নির্দিষ্ট সময় পরিশোধ না করতে পারে অথবা একটা ডেটের মধ্যে যদি 500 টাকা পরিশোধ না করতে পারে, তাহলে ধরে নেওয়া হবে এই জমিটা বিক্রি করে দিয়েছে। এইটাকে হচ্ছে শর্তাধীন বিক্রির বন্ধক। অর্থাৎ যেখানে একটা বিক্রির কি থাকে, শর্ত থাকে, যদি আপনি বন্ধকের টাকা নির্দিষ্ট সময় পরিশোধ না করতে পারেন তাহলে কি থাকে, বিক্রি, এটা বিক্রি হচ্ছে বলে ধরে নেওয়া হবে। এরপর হচ্ছে ইংলিশ বন্ধক। ইংলিশ বন্ধকের আসলে প্রচলন নাই বাংলাদেশে বর্তমানে। এখানে হচ্ছে সাধারণ মর্গেজ আর ইংলিশ মর্গেজের মধ্যে পার্থক্য হচ্ছে কি, এখানে সাধারণ মর্গেজের ক্ষেত্রে মানে আপনার হচ্ছে সম্পত্তিটা কখনো হস্তান্তর করা হয় না, কিন্তু ইংলিশ মর্গেজের ক্ষেত্রে সম্পত্তিটা হস্তান্তর করা, এটাই মূল পার্থক্য। অর্থাৎ ইংলিশ মর্গেজ হচ্ছে এমন একটা মর্গেজ যেটা সাধারণ মর্গেজের ন্যাচারই, কিন্তু এখানে কি যেটাকে হচ্ছে আপনার সম্পত্তিটা হস্তান্তর করা হয়, যে সম্পত্তি নিয়ে মর্গেজ থাকে সেটা যে মর্গেজই থাকে তাকে হস্তান্তর করা হয়। আচ্ছা, তারপর হচ্ছে সত্যের দলিল জমা দেওয়ার ঋণ, এইটা বর্তমানে প্রচলিত আছে। আমরা দেখি আমরা সাধারণভাবে যখন ঋণ টিন নিই তখন আমাদের দলিল কি করি, আমরা দলিল হচ্ছে জমা রাখি তার কাছে, যখন আমরা ঋণ পরিশোধ করব তখন দলিলটা নিয়ে নেবো, এই রকমের, এইটাকে বলা হয় দলিল জমা রাখা মর্গেজ। এই দলিল জমা রাখা মর্গেজ, আপনার যখন কোনো ঋণ নিলেন বা কোনো জিনিস ধার নিলেন তখন হচ্ছে আপনি যে দলিলটা জমা রেখে আসেন এবং যখন আপনি পরিশোধ করবেন তখন দলিলটা ফেরত নেবেন, এই শর্তে যে মর্গেজ হয় সেটাকে বলা হয় দলিল জমা রাখা মর্গেজ। তারপর হচ্ছে সংজ্ঞাহীন মর্গেজ। আরও বিভিন্ন প্রকার মর্গেজ আছে প্রচলিত, যে মর্গেজগুলো হচ্ছে কি, যে মর্গেজগুলো যে প্রচলিত যে মর্গেজগুলো আছে এই মর্গেজগুলো আমরা এতক্ষণ যে মর্গেজগুলোর নাম পড়লাম এই ব্যতীত আর যে সকল মর্গেজ আছে প্রচলিত সেটাকে বলবো সংজ্ঞাহীন মর্গেজ। ওকে, এই হচ্ছে 6 প্রকারের মর্গেজের কথা। এবার আমরা তাহলে মোটামুটি মর্গেজ কাকে বলে, মর্গেজ কয় প্রকার, এটা আমরা দেখেছিলাম। আপনাদের প্রিলিতে কোশ্চেন আসলে আসবে মর্গেজ কয় প্রকার, মর্গেজের সংজ্ঞা কোথায় আছে, তারপর হচ্ছে এই সকল বিষয় আসতে পারে প্রিলিতে। ওকে, এবার আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে বন্ধক বা হচ্ছে মর্গেজের নিবন্ধন নিয়ে কি বলা আছে, মর্গেজকে আসলে নিবন্ধন করতে হবে কি না। এখন মর্গেজ আসলে নিবন্ধন করতে হবে কি না, এইখানে একটা মর্গেজকে এক্সেপশন মানে বাদ দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে দলিল জমাদান মর্গেজ, এইটাই বেশি প্রচলিত, দলিল জমাদান মর্গেজ।
এই দলিল জমাদান মর্গেজ নিবন্ধন করতে হবে না, এটার মূল্য যত লক্ষ টাকাই হোক এটা নিবন্ধন করার প্রয়োজন নেই, দরকার নেই। তাহলে কি মর্গেজ নিবন্ধন করতে হবে? নিবন্ধন করতে হবে যে সকল অন্য অন্য সকল ক্ষেত্রে, অন্য যে পাঁচ প্রকার মর্গেজ, অন্য পাঁচ প্রকার মর্গেজের ক্ষেত্রে যে সকল মর্গেজের মূল্য 100 টাকার বেশি, সে সকল মর্গেজ নিবন্ধন করতে হবে। নিবন্ধন করতে হবে আমি বলছি মানে নিবন্ধন মানে হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী, 1908 সালের যে আইনটা সেই আইন অনুযায়ী। এখন কত হলো, এটা রেজিস্ট্রেশন করতে হবে এবং এটা লিখিত হতে হবে। এখন লিখিত হওয়ার এইখানে কতগুলো শর্ত দেওয়া আছে যে এইখানে কি কি প্রসিজিওর ফলো করতে হবে। প্রথমত যখন মর্গেজটা লিখিত হবে এই সেকশন 59 অনুযায়ী এই লিখিত মর্গেজে কিছু শর্ত দেওয়া হয়েছে, যেমন এই মর্গেজ হচ্ছে উভয় পক্ষ দ্বারা, অর্থাৎ যে মর্গেজর এবং মর্গেজি, যে মর্গেজ দিল, মর্গেজ দাতা এবং মর্গেজ গ্রহীতা, এদের উভয়ের স্বাক্ষর থাকতে হবে, উভয়ের স্বাক্ষর থাকবে থাকতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড কথা কি, এই যে মর্গেজটা দিল আমরা পড়েছিলাম প্রত্যয়ন, অর্থাৎ যারা হচ্ছে সরাসরি দেখে এবং সাক্ষ্য প্রদান করে এবং কি তারা সিগনেচার করে ওখানে, তো এই এই প্রত্যয়নের কথা বলা আছে এখানে, সেটা হচ্ছে যারা ওইখানে উপস্থিত থাকে এবং দেখে, এদের দুইজন সাক্ষী কর্তৃক প্রত্যয়িত হতে হবে, প্রত্যয়িত হতে হবে হবে। তিন নম্বরে যে বিষয় সেটা হচ্ছে যখন এইটা লিখিত হবে উভয় পক্ষ স্বাক্ষর দিবে দুইজন প্রত্যয়িত হবে, তখনই কেবলমাত্র এই মর্গেজটা নিবন্ধন হবে, নিবন্ধিত হবে হবে। ওকে, তাহলে মর্গেজ নিবন্ধন কি বাধ্যতামূলক? ওকে, কোন ক্ষেত্রে, যে ক্ষেত্রে মর্গেজের মূল্য 100 টাকা তার তার বেশি হয় সেক্ষেত্রে মর্গেজ নিবন্ধন কি বাধ্যতামূলক। ওকে, আচ্ছা এবার তাহলে কোন মর্গেজটা নিবন্ধন করার দরকার নাই, সেটা হচ্ছে জমি, এই যে যেটাকে বহুল প্রচলিত দলিল জমাদান মর্গেজ, সাধারণ ক্ষেত্রে ঋণ নিলে এমনকি ব্যাংকে ক্ষেত্রেও কি করা যায়, এই যে ব্যাংকের ক্ষেত্রে তারা দলিল জমা দিয়ে আসে। ওকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিলে দলিল জমা দেয়, এর কারণ হচ্ছে এইগুলো যেহেতু নিবন্ধন করা প্রয়োজন হয় না সেই ক্ষেত্রে এইগুলাকে হচ্ছে বেশি ব্যবহার করা হয়। আচ্ছা, এবার আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যেটাকে বলা হয় রাইট টু রিডেমশন। ওকে, রাইট টু রিডেমশন। এখন রাইট টু রিডেমশন কি, প্রশ্ন আসতে পারে রাইট টু ডকট্রিন অফ রিডেমশন কোথায় বলা আছে, অথবা রাইট টু রিডেমশনের কথা কোথায় বলা আছে। হ্যাঁ, তো আমরা এবার দেখবো সেকশন 60। ওকে, এখানে বলা আছে রাইট টু রিডেমশন নিয়ে, সেটা হচ্ছে মর্গেজ রাইট টু রিডেমশন অর্থ হচ্ছে, আগে আমি একটু লিখি, রাইট টু রিডেমশন মানে কি, রাইট টু রিডেমশন অর্থ হচ্ছে আপনার উদ্ধার, এই যে মর্গেজ উদ্ধারের যে অধিকার, আপনি যে মর্গেজটা প্রদান করলেন, আপনি একটা ঋণের বিনিময়ে কি করলেন, আপনার সম্পত্তিটাকে মর্গেজ দিলেন, অথবা আপনার দলিলটা কি জমা রাখলেন, এখন এই জমা রাখার ফলে যখন আপনি মর্গেজের টাকা পরিশোধ করবেন তখন কি আপনার একটা অধিকার জন্মায় যে ওই যে দলিল অথবা যে সম্পদটা আপনি জমা রেখেছেন সেটা উদ্ধার করা, এইটাই হচ্ছে রাইট টু রিডেমশন। অর্থাৎ আপনি মর্গেজের টাকা পরিশোধ করে, ওই ঋণের টাকা পরিশোধ করে যেটা আপনি জামানত হিসেবে রেখেছিলেন, এইটা উদ্ধার করার যে অধিকার সেটাই ইনসিওর করা হয়েছে এই রাইট টু রিডেমশন কনসেপ্টে। ওকে, এখন এই উদ্ধার আপনি করতে পারবেন তামাদি আইনের 148 অনুচ্ছেদ অনুযায়ী 60 বছরের মধ্যে, 60 বছর টাইম পাবেন, 60 বছরের মধ্যে কি করতে পারবেন, এই উদ্ধারটা এই রিডেমশনের অধিকারটা অ্যাপ্লাই করতে পারবেন। এখন কথা হলো, এইখানে আর একটা কথা বলা আছে, যেহেতু এইখানে রাইট টু রিডেমশন আছে, এইখানে ইনডিরেক্টলি আর একটা কথা বলা আছে, সেটাকে আমরা বলি ক্লোজ অন রিডেমশন, ক্লোজ অন রিডেমশন। ক্লোজ অন রিডেমশন মানে কি, ক্লোজ মানে হচ্ছে বাধা দেয়া, বাধা দেয়া। আপনি কখনোই এই যে কোনো সম্পত্তি, কোনো মর্গেজ প্রপার্টি পুনরুদ্ধারে অথবা কোনো মর্গেজ প্রপার্টি কি করার জন্য, উদ্ধার করার জন্য যে অধিকার আছে এইটাই কখনো আপনি বাধা দান করতে পারবেন না। এই যেহেতু এইটাকে বাধা দান করতে পারবেন না, এখানে একটা কনসেপ্ট এই ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় অনস এ মর্গেজ অলওয়েজ মর্গেজ। ওকে, এইটা হচ্ছে ক্লোজ অন রিডেমশন, অর্থাৎ যেটা একবার মর্গেজ হয়েছে সেটা আজীবনের জন্য মর্গেজ হলো, আজীবনের জন্য মর্গেজ হলো মানে কি,
এইটা নতুন কোন ধাপে ট্রান্সফার হতে পারবে না, অর্থাৎ এইখানে মর্গেজ উদ্ধার থেকে আপনি কখনো বাধা দান করতে পারবেন না। এইটা বোঝানোর জন্যই বলা হয়েছে ওয়ান্স মর্গেজ, ওয়ান্স এ মর্গেজ অলওয়েজ মর্গেজ, অর্থাৎ যেটা একবার মর্গেজ হলো সেটার ন্যাচার মর্গেজ হিসেবেই থাকবে, এটাকে আপনি নতুন কোনো শর্ত দিতে পারবেন না। যে রকমের মর্গেজটা হয়েছে মর্গেজটা ওই রকমই থাকবে, যেগুলো প্রথমে শর্ত ছিল ওইগুলোই থাকবে। এখানে আপনি কোনো নতুন শর্ত আরোপ করে বাধা দিতে পারবেন না তার রিডেমশনের অধিকারকে। ওকে, সুতরাং এই যে ক্লোজ অন রিডেমশন, এই ক্লোজ অন রিডেমশনও কিন্তু এই রাইট টু রিডেমশনের সাথে কনসেপ্টটা সম্পর্কিত। ওকে, অর্থাৎ আপনি কখনো হচ্ছে কি করতে পারবেন না, এই মর্গেজ মর্গেজের উপর কোনো ক্লোক বা বাধা আরোপ করতে পারবেন না। এইটা গেল 60-তে। 61-তে আর একটা ডক্ট্রিন আছে, 61-এ, সেই ডক্ট্রিনটার নাম হচ্ছে ডক্ট্রিন অফ কনসোলিডেশন, কনসোলিডেশন। এই কনসোলিডেশন মানে কি? এটা হচ্ছে পৃথকভাবে বা একত্রে উদ্ধারের অধিকার, এটাও একটা অধিকার। এই অধিকারটাকে কি বলে? পৃথকভাবে বা একত্রে উদ্ধারের অধিকার। ধরেন আপনি দুইটা জিনিস মর্গেজ দিলেন, দুইটা জিনিস মর্গেজ দিলেন। এখন এই দুইটা জিনিস মর্গেজ দিলেন, আমি একটা উদাহরণ দিই, যেমন হচ্ছে আপনি এ এবং বি সম্পত্তি মর্গেজ দিলেন, এ সম্পত্তি মর্গেজ এর বিপরীতে আপনি 500 টাকা ঋণ নিলেন, বি সম্পত্তি মর্গেজের বিপরীতে আপনি 700 টাকা ঋণ নিলেন। এখন আপনি কি এই দুইটা সম্পদ একত্রে উদ্ধার করতে হবে না আলাদা আলাদা উদ্ধার করতে পারবেন? আপনি চাইলে 500 টাকা তাকে ফেরত দিয়ে, যার যার কাছে আপনি 500 টাকা ঋণ নিয়েছিলেন, আপনি এই সম্পদটা উদ্ধার করতে পারেন। আপনি চাইলে 500 টাকা ফেরত দিয়ে কি করতে পারেন? এই সম্পত্তির উদ্ধার করতে পারবেন। তখন সে বলতে পারবে না, না তুমি একটা একসাথে উদ্ধার করতে পারবে না, তোমার দুইটাই একসাথে উদ্ধার করতে হবে। না, যেহেতু আপনি এইটার স্পেসিফিক মূল্য আছে 500 টাকা দেয়া বা 500 টাকার ঋণের বিনিময়ে আপনি জামানত হিসাবে এই সম্পদটা দিয়েছেন, সুতরাং 500 টাকা দিয়ে আপনি এটা উদ্ধার করতে পারবেন। আবার এই যে যখন আপনি এইটা বাদে শুধু এই সম্পত্তিটা আলাদাভাবে উদ্ধার করতে পারবেন, আবার আপনি চাইলে দুইটা সম্পত্তি একত্রে উদ্ধার করতে পারবেন। এই যে অধিকার যে আপনি আলাদা আলাদা উদ্ধার করার এবং একত্রে উদ্ধার করার, সেটাকে বলা হয় কনসোলিডেশন। এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে, আমি যদি এই এ বি সম্পত্তিটাকে শুধুমাত্র 500 টাকার জন্য ই করি, তখন কিন্তু এটা আইডেন্টিফাই করা কঠিন যে কোন সম্পত্তিটার কত টাকা জামানতের বিনিময়ে আমি এটাকে রেহেন দিয়েছি। তখন কিন্তু যখন একই ট্রানজ্যাকশনে হয় এবং একটা মূল্যের জন্য, আলাদা মূল্য না, একটা মূল্যের জন্য বা একটা ঋণের জন্য, তখন কিন্তু এটা আলাদা আলাদাভাবে উদ্ধার করা যাবে না। অর্থাৎ যখন আলাদা ঋণের জন্য আলাদা মর্গেজ দেওয়া হয়, তখন হচ্ছে এইটাকে আলাদা আলাদাভাবে কি করা যাবে, এটা রিডিম করা যাবে, ওকে, উদ্ধার করা যাবে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন এটা বোঝা গেল কিনা এবার আমরা দেখব। সেটা হচ্ছে, আমরা এটা আগেই পড়েছি, 62, সেটা হচ্ছে খাইখালাসি যে মর্গেজ, এই যে মর্গেজের ফলে যে সম্পত্তি উদ্ধারের অধিকার, এটা কিন্তু আমরা টিপিয়া মানে স্যাট একটি দেখেছিলাম। এই উদ্ধার করতে পারবে 7 বছর যখন অতিবাহিত হবে তখন উদ্ধার করতে পারবে। আর এইটা যে উদ্ধার করে সেটা হচ্ছে সাবডিশনাল ম্যাজিস্ট্রেট, যেটাকে আমরা বলি এখন বর্তমানে ইউনো, উনি এটা উদ্ধার করে দিতে পারেন। ওকে, তাহলে মানে খাইখালাসি মর্গেজ উদ্ধারের কথা এখানে বলা আছে সেকশন 62-তে। এবার আমরা দেখব বন্ধকে সম্পত্তিতে সংযোজন, অর্থাৎ যে সম্পত্তিটা বন্ধক দেওয়া হয়েছে এই বন্ধক কে গ্রহণ করেছেন, জামানত হিসাবে গ্রহণ করেছেন একজন ব্যক্তি। এখন এই বন্ধকে সম্পত্তিতে যদি কোনো সংযোজন হয়, অর্থাৎ এই বন্ধকে ধরেন আপনি বন্ধকে সম্পত্তি, এই একটা বন্ধকে সম্পত্তি, এটা হচ্ছে একটা নদীর পাশে। এখন নদীর পাশে কি হলো, এইখানে একটা চর জাগলো, চর, এই একটু চর জাগলো, অর্থাৎ এই বন্ধকে সম্পত্তিতে একটা সংযোজন হয়েছে। এখন এই বন্ধকে সম্পত্তিতে যদি সংযোজন হয়, তাহলে বন্ধকে সম্পত্তিতে যে সংযোজনটা হয়েছে এটার মালিক কি হবে, মালিক কি হবে, মালিক কে, মালিক কি যে বন্ধক দিয়েছে সে হবে, না বন্ধক যে গ্রহণ করেছে অর্থাৎ যে বন্ধক নিয়েছে সে হবে? এটা কিন্তু একটা খুব সুন্দর প্রশ্ন যে মালিকটা কি হবে। এইটার কথাই বলা আছে সেকশন 63-তে। সেকশন 63-তে বলা আছে যে বন্ধক দিয়েছে মালিক সে হবে, যে বন্ধক দিয়েছে অর্থাৎ বন্ধক দাতা। বন্ধকি সম্পত্তিতে যদি কোনো সংযোজন ঘটে, সেক্ষেত্রে এটার মালিক হবে বন্ধক দাতা, এটার মালিক বন্ধক গ্রহীতা হবে না। ওকে, এবার হচ্ছে
বন্ধকি সম্পত্তি উন্নয়ন, বন্ধকি সম্পত্তি উন্নয়ন উন্নয়ন উন্নয়নের কথা বলা আছে 63 এতে। বন্ধকি সম্পত্তি উন্নয়ন সাধারণত কেউ বন্ধকি সম্পত্তি উন্নয়ন করতে বাধ্য থাকবে না, কিন্তু এই যে সম্পত্তি এইটা সংরক্ষণের জন্য যে সম্পত্তিটা দিয়েছে, ধরেন এই নদীর পাশে এই সম্পত্তিটা আছে, এটাকে বন্ধক দেওয়া হয়েছে, এখন এই নদীর প্রবল স্রোতের কারণে সম্পত্তিটা ক্ষয় হচ্ছে, এই জন্য এই উন্নয়নের জন্য এখানে একটা বাঁধ নির্মাণ করা দরকার। তার মানে হচ্ছে এই উন্নয়নটা যদি সম্পত্তি সংরক্ষণের জন্য হয়, অথবা এই উন্নয়নটা যদি যে বন্ধক দাতা মূল যে মালিক তার সম্মতিতে হয়, তাহলে কি, তাহলে এই যে সম্পত্তি সংরক্ষণের জন্য বন্ধক গ্রহীতা যে ব্যয়টা করলো সেইটা ফেরত পাওয়ার অধিকারী হবে। অর্থাৎ এই বাঁধ নির্মাণে করায় সে 100 টাকা ব্যয় করলো, এই 100 টাকা কি বন্ধক দাতার কাছ থেকে সে নিয়ে নিতে পারবে। এক দ্বিতীয় কথা হচ্ছে এই বন্ধক দাতা যে বন্ধক গ্রহীতা যে ব্যয়টা করলো উন্নয়নের জন্য, সেই ক্ষেত্রে এইখানে যদি নির্দিষ্ট চুক্তিতে নির্দিষ্ট কোনো সুদের কথা উল্লেখ থাকে সেটা প্রোভাইড করতে হবে, অথবা যদি কোনো সুদের কথা উল্লেখ না থাকে তাহলে 9% হারে সুদ দিতে হবে। অর্থাৎ সে 100 টাকা খরচ করলে তাকে 109 টাকা ফেরত দিতে হবে। ব্যাপারটা বোঝা গেল কিনা? বন্ধক সম্পত্তির উন্নয়ন দেখেন একটু বোঝা গেল কিনা বন্ধকের সম্পত্তির উন্নয়ন। এবার দেখবে এই ধারাটা অ্যাপ্লিকেবিলিটি নাই, তারপরেও যেহেতু আইনে আছে টাইম ফ্রেম টাইম আছে এই জন্য একটু দেখি। 65 এ এইখানে বলা আছে বন্ধক দাতার বন্ধকের সম্পত্তি লিজের ক্ষমতা। অর্থাৎ বন্ধক দাতা কে লিজ দিতে পারবেন? বন্ধক দাতা। এখন ধরেন আমরা সাধারণ বন্ধকের ক্ষেত্রে দেখেছি বন্ধকের সম্পত্তিটা বন্ধক দাতার কাছেই থাকে, সুতরাং বন্ধক দাতা ইচ্ছে করলে এই জিনিসটি আবার কি করতে পারে? লিজ প্রদান করতে পারে, লিজ দিতে পারে, লিজ। এখন এই যে লিজ দেওয়ার যে তার ক্ষমতাটা প্রদান করা হয়েছে এইখানে কিছু কথা আছে। এই লিজটা যেদিন এই লিজের চুক্তি সম্পাদন হবে বা যেদিন লিজ সম্পাদন হবে তার 6 মাসের মধ্যে কার্যকর হতে হবে, 6 মাসের মধ্যে এই লিজটা কার্যকর হতে হবে। এক দুই নম্বর শর্ত হচ্ছে যদি লিজটা হয় কোনো দালানের ক্ষেত্রে, কোনো বিল্ডিং এর ক্ষেত্রে, পাকা বাড়ির ক্ষেত্রে, তাহলে এই লিজের মেয়াদ সর্বোচ্চ 3 বছর হবে। অর্থাৎ এই লিজটা 6 মাসের মধ্যে কার্যকর হতে হবে এবং এই লিজের মেয়াদ সর্বোচ্চ 3 বছর হবে পাকা দালানের ক্ষেত্রে। ওকে, এই টাইম ফ্রেমটা একটু মনে রাখবেন, যদিও এটা আসলে এখন অ্যাপ্লিকেবিলিটি নাই, তো তারপরে আসার সম্ভাবনা খুব কম, তারপরে আমরা যেহেতু রিস্ক কেয়ারাই যাব সেজন্য হচ্ছে আমরা হচ্ছে এই যে এইটাকে পড়ে নেব। ওকে, এরপর আমরা দেখেছিলাম রাইট টু রিডেমশন, অর্থাৎ কোনো বন্ধকের সম্পত্তি উদ্ধার করার যে অধিকার। এখন ধরেন আপনি বন্ধকের সম্পত্তির ঋণ পরিশোধ করলেন না, তাহলে কি আপনি উদ্ধার তো করতে পারবেন না, তখন যে ব্যক্তি বন্ধক গ্রহীতা থাকে তার অধিকারটা কি? আসলে এই তার অধিকার সম্পর্কে বলা হয়েছে সেকশন 67-এ যে অধিকারটা সম্পর্কে বলা আছে সেটা হচ্ছে রাইট টু ফরক্লোজার অর সেল, রাইট টু অর সেল। অর্থাৎ এর মানে হচ্ছে বন্ধক আগে দেখছিলাম উদ্ধার, এবার হচ্ছে উদ্ধারের অধিকার হরণ, উদ্ধারের অধিকার হরণ এবং কি বা বিক্রি। এখন এই উদ্ধারের অধিকার হরণ জিনিসটা কি আমরা একটু দেখিনি। যখন বন্ধক দাতা ছেদে
ঋণটা নিয়েছিল, ঋণের বিপরীতে একটা সম্পত্তি জামানত হিসেবে দিয়েছে। যখন সে ঋণটা পরিশোধ না করতে পারলো, তখন যে বন্ধক গ্রহীতা, বন্ধক গ্রহীতা কি করতে পারবে? বন্ধক গ্রহীতা বলতে পারবে, আদালতের কাছে বলতে পারবে যে তার যে বন্ধককে সম্পত্তিটা উদ্ধারের অধিকার হরণ করা হোক, অর্থাৎ সে যেন রাইট টু রিডেমশন অ্যাপ্লাই করতে না পারে এটা ব্যবস্থা করা হোক, বা এই যে সম্পত্তিটা আছে এটা বিক্রি করে তার যেন যে মূল্য আছে, তার যে ঋণ আছে ঋণটা পরিশোধ করা হোক। তখন আদালতের অনুমতি ছাড়া কিন্তু সম্পদ বিক্রি করা যাবে না। আদালতের অনুমতি দিলে এবং আদালত যদি এটা অ্যাকসেপ্ট করে উদ্ধারের অধিকার হরণ, এটাও চাইতে পারে অথবা বিক্রিও চাইতে পারে। ওকে, তাহলে যখন উদ্ধারের অধিকার হরণ চাবে তখন আদালত এইটা আদেশ দিতে পারে অন্য পক্ষকে ডেকে তাকে শ্রবণ করে, তারপর হচ্ছে আদালত উদ্ধারের অধিকার হরণ করতে পারে। অথবা আদালতের কাছে যদি আপনি বিক্রি চান তখন আদালত ওই সম্পত্তিটা জাস্টিফাই করে যে আসলে কি অবস্থায় আছে এটা জাস্টিফাই করে ওটা বিক্রি করার আদেশ দিতে পারে। ওকে, তাহলে আমরা মনে হয় যে ফরক্লোজার এবং হচ্ছে ফরক্লোজার এবং সেল যে ব্যাপারটা সেটা বোঝা গেল। আচ্ছা, এবার দেখবো হচ্ছে আর একটা জিনিস, যে ক্ষেত্রে এই দুইটা অধিকার অ্যাপ্লাই করা যায় না সেক্ষেত্রে বন্ধক গ্রহীতা আর একটা অধিকার অ্যাপ্লাই করতে পারে, যেটাকে আমরা বলি অর্থের জন্য মামলা করতে পারে। অর্থের জন্য মামলা, এই ঋণ যে তার কাছ থেকে নিয়েছিল এই ঋণ আদায়ের জন্য মামলা করতে পারে। এখন এই অর্থের জন্য মামলা কখন করবে? সাধারণত দেখি যে সকল ক্ষেত্রে সম্পত্তি হস্তান্তর করা না হয় সেক্ষেত্রে অর্থের জন্য মামলা করতে হয়। অর্থাৎ আমরা ব্যাংকে যে টাকা পয়সা নিই, এখানে তো সম্পত্তি আমরা হস্তান্তর করি না ব্যাংকের কাছে, ব্যাংক কি করে? ব্যাংক কিন্তু মামলা করে। কিসের মামলা? অর্থের জন্য মামলা। সে কিন্তু অধিকার হরণ বা বিক্রির জন্য মামলা করে না, সে কি করে? অর্থে আদায়ের জন্য মোকদ্দমা করে। যখন অর্থ আদায়ের জন্য মোকদ্দমা করেন তখন আদালত এই অর্থ আদায়ের যদি রায় পায় তখন আদালত ওই সম্পত্তিটা কোরক করে, তার যে সম্পত্তি আছে সেগুলো কোরক করে। ওকে, তো এই অর্থ আদায়ের জন্য মামলা কখন করা যাবে? অর্থ আদায়ের জন্য মামলার ক্ষেত্রে আপনাকে চারটা শর্ত পূরণ করতে হবে। এই চারটা শর্ত যদি আপনি পূরণ করতে পারেন তখন এই অর্থ আদায়ের ক্ষেত্রে আপনি ই পাবেন। প্রথমত হচ্ছে যে ক্ষেত্রে যে বন্ধক দাতা সে যদি এই টাকা পরিশোধে ঋণ পরিশোধে নিজেকে বাধিত করে, নিজেকে বাধিত করে, অর্থাৎ সে সম্পত্তি হস্তান্তর করে না, সবার সম্পত্তি হস্তান্তর করলেও নিজেকে বাধিত করে যে না আমি নিজেই এটা পরিশোধ করবো, সম্পত্তি থেকে নেওয়া যাবে না। এটা কোন কোন ক্ষেত্রে হয়? সাধারণ মর্গেজের ক্ষেত্রে হয়, আর হয় ইংরেজ মর্গেজ। এই দুই মর্গেজের ক্ষেত্রে হচ্ছে ইংলিশ মর্গেজ, ইংলিশ, ইংরেজ না, ইংলিশ মর্গেজ হবে শব্দটা, ইংলিশ মর্গেজ। এই দুই ক্ষেত্রে কি হয় যে সে নিজেকে বাধিত করে, সুতরাং এইখানে অর্থের মোকদ্দমা করতে হবে। দ্বিতীয় হচ্ছে যে ক্ষেত্রে আপনি মর্গেজটা দিয়েছেন, যে সম্পত্তিটা দিয়েছেন মর্গেজ তাকে, যে সম্পত্তিটা আপনি জামানত হিসেবে দিয়েছেন সেটা ধ্বংস হয়ে গেছে। এই সম্পত্তি যদি ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় তখন কি এই সম্পত্তি থেকে তার আপনি আদায় করতে পারবেন না, তখন কি আপনার মামলা করতে হবে। এবার তিন নম্বর হচ্ছে যে ক্ষেত্রে, অথবা যে ক্ষেত্রে হচ্ছে কি বন্ধক দাতা যে সম্পত্তিটা বন্ধক দিয়েছে তার ব্যর্থতার কারণে বন্ধক গ্রহীতা তার আংশিক বন্ধক জামানত হতে বঞ্চিত হয়েছে। অর্থাৎ যে সম্পত্তিটা আপনি জামানত দিয়েছেন তার এমন একটা ব্যর্থতার কারণে এই সম্পত্তিটার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, অথবা সম্পূর্ণ অংশ কি হয়েছে, জামানত হিসাবে যেটা পেয়েছিলেন সেটা হতে আপনি বঞ্চিত হয়েছেন। অর্থাৎ ধরেন বন্ধক দাতা তাহলে জামানত হিসাবে বঞ্চিত হয়েছেন, জামানত হিসাবে সম্পদ পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন, বঞ্চিত জামানত হিসাবে সম্পদ আংশিক বা সম্পূর্ণ অংশ পাওয়া থেকে যখন বঞ্চিত হন তখন আপনি কি করতে পারবেন, অর্থ আদায় মামলা করতে পারবেন। এবার যে ক্ষেত্রে আপনি হচ্ছে বন্ধক দাতা যে সম্পত্তিটা বন্ধক দেওয়ার কথা ছিল এই সম্পত্তিটা বন্ধক দাতা যদি অর্পণে ব্যর্থ হয়, অর্পণে ব্যর্থ হয়, অর্থাৎ তার হচ্ছে এটা ধরেন একটা সম্পত্তি বন্ধক দেওয়ার কথা ছিল, সেটা আসলে দেখা গেল ওই সম্পত্তিটা হচ্ছে তিনজন মালিক আছে,
সুতরাং হচ্ছে এখন এই সম্পত্তিটা আলাদা আলাদা ভাবে ভাগও করা নাই, সুতরাং সে কোন অংশ পাবে সেটা সে জানে না। তখন কৃষক হলো বন্ধক দাতা, বন্ধক অর্পণের জন্য ব্যর্থ হলো, তখন কি হবে? তখন এই সকল ক্ষেত্রে চারটা ক্ষেত্রে হচ্ছে টাকা আদায়েরও মামলা করা যায়। ওকে, এবার আমরা দেখবো হচ্ছে বন্ধকের ক্ষেত্রে মার্শেলিং। ওকে, 68 পর্যন্ত পড়লেই মোটামুটি হবে। এরপর আমরা দেখবো মার্শেলিং, যেটাকে আমরা বলেছিলাম গতকালকে দেখেছিলাম আমরা হচ্ছে বিক্রয়ের ক্ষেত্রে মার্শেলিং, মার্শেলিং। এবার দেখবো বন্ধকের ক্ষেত্রে মার্শেলিং। মার্শেলিং মানে হচ্ছে সমন্বয় করা, অথবা এটাকে আরেকটা নাম বলা হয় সেটা হচ্ছে বিন্যাস করা। ওকে, এখন বন্ধকের ক্ষেত্রে মার্শেলিং সম্পর্কে বলা আছে সেকশন 81-এ। সেকশন 81-এ মার্শেলিং সম্পর্কে কি বলা আছে? সেকশন 81-এ আমি আগে একটা উদাহরণ দিই। ধরেন হচ্ছে এই এ ব্যক্তি বীর কাছে ক খ ঘ তিনটে সম্পত্তি বন্ধক দিল, 500 টাকা জামানত রাখলো, রেখে 500 টাকা ঋণের বিনিময়ে তিনটে সম্পত্তি বন্ধক দিল। কার কাছে? বীর কাছে। সির কাছে এ আবার করলো কি, এ ব্যক্তি 200 টাকা ঋণ নিয়ে সে এইখান থেকে খ সম্পত্তিটা কি করলো, জামানত হিসাবে বন্ধক দিল। তার মানে হচ্ছে দেখেন ক খ ঘ যদিও এই অবস্থায় এরাইজ হওয়ার এখন সুযোগ নেই, কারণ একবার বন্ধক দিলে পরবর্তীতে ওই সম্পদ আর বন্ধক দেওয়া আইনত অবৈধ। সুতরাং এই সুযোগ এরাইজ হওয়ার সুযোগ এই কারণ বা এই কেস এরাইজ হওয়ার বর্তমানে সুযোগ নাই। তারপরে যেহেতু আইনে আছে খুব গুরুত্বপূর্ণ দুইটি ডক্ট্রিন মার্শালিং, সুতরাং এই এই যে বিন্যাস এবং মার্শালিংটা আমরা একটু শিখি। তাহলে দেখেন এ বীর কাছে তিনটা জমি বন্ধক দিল 500 টাকা জামানতের বিনিময়ে, 200 টাকা জামানতের বিনিময়ে সির কাছে এই যে তিনটা জমি বন্ধক দিয়েছে এর একটা জমি বন্ধক দিল, খ নামক জমিটা বন্ধক দিল। তখন এই যে সি নামক যে ব্যক্তি সে বিকে বলতে পারবে, বি ভাই তুমি তোমার যে জামানত এই 500 টাকা ঋণ, এই ঋণটা তুমি ক এবং ঘ জমি থেকে উদ্ধার করে নেও, ক এবং ঘ জমি থেকে বিন্যাস করে নেও, সমন্বয় করে নেও, আর খ জমিটা থেকে আমি এই 200 টাকা উদ্ধার করে নিই। এইটা বলতে পারবে, এই যে বলাটা এটা কি বলা হয়? বিন্যাস বা মার্শেলিং মর্গেজের ক্ষেত্রে। তাহলে মর্গেজের ক্ষেত্রে মার্শেলিং কিন্তু দুইটাই মর্গেজ, আর সেলের ক্ষেত্রে মার্শেলিং হচ্ছে একটা মর্গেজ এবং আর একটা সেল। ব্যাপারটা বোঝা গেল কিনা? এবার আমরা একটা জিনিস দেখবো যেটাকে বলি আমরা সাবরোগেশন। ওকে, ডক্ট্রিন অফ সাবরোগেশন, এটা বলা আছে সেকশন 92-তে, যেটাকে বলা হয় ডক্ট্রিন অফ সাবরোগেশন। সাবরোগেশন অর্থে স্থলাভিষিক্ত, স্থলাভিষিক্ত। এখন স্থলাভিষিক্ত জিনিসটা কি? আচ্ছা একটু কমেন্ট করবেন যে এই যে মর্গেজের ক্ষেত্রে মার্শেলিং জিনিসটা বুঝছেন কিনা একটু কমেন্ট করবেন। ওকে, তা যদি বুঝেন তাহলে আমি মুছে ফেলবো। এটা সহজ, যেহেতু আপনারা সেলের ক্ষেত্রে মার্শেলিং বুঝছেন, সুতরাং মর্গেজের ক্ষেত্রে মার্শেলিং বুঝবেন আশা করি। সাবরোগেশন অর্থাৎ হচ্ছে স্থলাভিষিক্ত, একজনের স্থলে স্থলে আরেকজন বসানো, একজনের স্থলে আরেকজনে আসা, একজনের যে অধিকার ছিল ওই অধিকারটা আরেকজনের এক্সারসাইজ করার যে রাইট, সেটা কি বলবো আমরা? সাবরোগেশন। এখন সাবরোগেশনের একটা উদাহরণ দিই, সেটা আপনি একটু দেখেন। এই একটা জমি, এই জমিটা হচ্ছে এ নামক ব্যক্তির এবং এই জমিটার আরেকটা অংশ বি নামক ব্যক্তির, অর্থাৎ এই জমিটা এ এবং বির। এখন এই জমিটা হচ্ছে তারা সির কাছে মর্গেজ দিয়েছেন, সির কাছে মর্গেজ দিয়েছেন 500 টাকার বিনিময়ে, 500 টাকার বিনিময়ে মর্গেজ দিয়েছেন। এখন দুইজনই মর্গেজ দিয়েছেন, এখন 500 টাকার বিনিময়ে যেহেতু মর্গেজ দিয়েছেন তাহলে এক একজনের ভাগে পড়ে 250 টাকা, 250 টাকার উভয়ের ঋণ আছে 250 টাকা। ওকে, তাহলে এরও ঋণ আছে 250 টাকা, সির বিরও ঋণ আছে 250 টাকা। এখন এ করলো কি, একটা পর্যায়ে গিয়ে 500 টাকা পরিশোধ করে এই সির কাছ থেকে এটা উদ্ধার করলো, এই মর্গেজ জমিটা উদ্ধার করলো, উদ্ধার করলো। এখন তাহলে তার মানে হচ্ছে কি, এ পরিশোধ করলো কয় টাকা? এ পরিশোধ করলো 500 টাকা, আর বি কি এক টাকাও পরিশোধ করে নাই। তার মানে হচ্ছে এখন এই বি কি তার টাকা পরিশোধ করতে হবে না? এইখানে হচ্ছে স্থলাভিষিক্ত ডক্ট্রিনটা কার্যকর হবে, যেহেতু সে সম্পূর্ণ ঋণ থেকে মুক্ত করেছে, সুতরাং এই বির কাছে এর
আড়াইশো টাকা পাও না, আড়াইশো টাকা পাও না। সুতরাং এইখানে এ এবং বীর কাছে এমন সম্পর্ক হবে যে সম্পর্কটা এ এবং বীর মধ্যে বীর কাছে স্থির ছিল, অর্থাৎ এইখানে এ হচ্ছে কি রকমের বীর সাথে সম্পর্ক হবে, কি রকমের লাইক এ মর্গেজি, অর্থাৎ একজন বন্ধক গ্রহীতার মতো তার সম্পর্ক হবে। এবং এই যে বন্ধক গ্রহীতার যে রাইট গুলো সেগুলো এক্সারসাইজ করতে পারবে বীর বিরুদ্ধে, কিন্তু তারা কিন্তু সহমালিক। এখন এই যে এ এ ঋণ পরিশোধ করার মাধ্যমে এ সির স্থল দখল করেছে, এইটা কি বলা হয়? স্থলাভিষিক্ত ডকট্রিন। দেখেন স্থলাভিষিক্ত ডকট্রিনটা বুঝছেন কিনা, বা ডকট্রিন অফ সাবরোগেশনটা বুঝছেন কিনা। আচ্ছা, একজনে কমেন্ট করেছেন যে ভাই একটু একাশিটা বোঝান। একাশি হচ্ছে মার্শালিং, মার্শালিং আমরা আগের ক্লাসে দেখেছিলাম বিক্রয়ের ক্ষেত্রে মার্শালিং, এবার আমরা দেখবো বন্ধকের ক্ষেত্রে মার্শালিং। মার্শালিং অর্থ হচ্ছে বিন্যাস বা সমন্বয় অনেকে বলে। এখন এইখানে হচ্ছে এ এবং বি দুজন ব্যক্তি, এ কি করলো পাঁচশো টাকা ঋণ নিল বীর কাছে, ঋণের বিনিময়ে তিনি ক খ ঘ এই তিনটা সম্পত্তি জামানত হিসাবে বন্ধক রাখলো। এখন এই এ আবার কি করলো সির কাছ থেকে দুশো টাকা ঋণ নিল, ঋণ নিয়ে তার এই যে তিনটা সম্পত্তি অলরেডি জামানত হিসাবে রেখেছে এর মধ্যে থেকে একটা সম্পত্তি খ নামক সম্পত্তিটা সিকে সির কাছে বন্ধক রাখলো। যখন খ নামক সম্পত্তিটা সির কাছে বন্ধক রাখলো, এখন দেখেন এই 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 তিনটা জমি কিন্তু আবার বীর কাছে বন্ধক রাখা, আবার সির কাছে খ নামক জমিটা বন্ধক রাখলো এর মধ্যে একটা। সুতরাং এখন আইন যদি বলতো যে এই তিনটা জমি তিনটা জমি বি বন্ধক গ্রহীতা, তাহলে খ কিন্তু দুইশো টাকা যে ঋণ দিয়ে সেটার জামানত পেতে ব্যর্থ হতো। এই জন্য আইন বললো কি এই সি বি কে বলবে যেহেতু খ তোমার কাছে তিনটা জমি আছে এর মধ্যে থেকে একটা জমি আমাকে বন্ধক জামানত হিসাবে দিয়েছে এ, সুতরাং তুমি যে তোমার ক এবং ঘ জমি আছে তোমার ঋণটা এই পাঁচশো টাকার ঋণটা এই দুইটা থেকে আদায় করো, আর খ জমিটা আমাকে দাও আমি আমার ঋণটা এদের কাছ থেকে আদায় করি খ জমির মাধ্যমে। এইটাকেই বলা হয় ডকট্রিন অফ মার্শালিং, এইটাকে বলা হয় বিন্যাস, এই দুইটা থেকে বিন্যাস করো আর আমি একটা থেকে বিন্যাস করি, এই একটা থেকে আমার ঋণটা বিন্যাস করে নিই বা আদায় করে নিই। দেখেন ব্যাপারটা বোঝা গেল কিনা। একাশি এবং বিরানব্বই, এরপরে যে জিনিসটা শিখবো যদি বোঝা যায় এটা কমেন্ট করবেন। এরপর যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে চার্জ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই মনোযোগ দিতে হবে। এই চার্জ অনেকেই বোঝে না, মানে আমরাও তো অনেকের কাছে পড়েছি যে চার্জ সম্পর্কে মানে উল্টো পাল্টা কথা বলে, বুঝছেন তো। সুতরাং হচ্ছে এটা চার্জ খুবই ভালো করে বুঝতে হবে। ওকে একটু কমেন্ট করবেন, একটু কমেন্ট করবেন যে বোঝা গেল কিনা। ওকে একটু কমেন্ট করবেন যে বোঝা যাচ্ছে কিনা বা বোঝা গেল কিনা। ওকে দেখি আপনাদের কি অবস্থা, আবার একটু কমেন্ট করবেন যে সাবরোগেশন এবং এটা বুঝছেন কিনা, তাহলে আমরা চার্জে যাব, নাহলে চার্জ পরে পড়াবো আপনাদের বোঝার পরে। ওকে, ক্লাস কি দেখতেছেন আপনারা? আচ্ছা, আশা করি বুঝছেন, যেহেতু আপনাদের কোনো কমেন্ট নেই আশা করি বুঝেছেন। ওকে, হ্যাঁ বুঝতে পারছি, থ্যাংক ইউ। তাহলে এবার আমরা দেখবো চার্জ, এই চার্জ খুব মনোযোগ দিবেন, ঠিক আছে? চার্জে খুবই মনোযোগ দিতে হবে, যদি অন্য কোনো দিকে কনসেন্ট্রেশন থাকে সেটা কাইন্ডলি এবার ক্লাসের মধ্যে নিয়ে আসেন। ওকে, চার্জ বুঝতেই হবে ভালো করে। এবার চার্জ দেখবো, চার্জ সেটা হচ্ছে ধারা একশো, যেটাকে বলে চার্জ, চার্জ। এখন চার্জের অর্থ হচ্ছে দায়, দায়। প্রথম কথা হচ্ছে এই চার্জ এর নেচারটা হচ্ছে মর্গেজের মতোই, কিন্তু চার্জ আর মর্গেজের মধ্যে পার্থক্য হচ্ছে, এক নাম্বার পার্থক্য হচ্ছে
মর্গেজ হলে সেটা আর চার্জ হবে না, সেটা মর্গেজই হবে। তার মানে হচ্ছে বন্ধক হলে সেটা আর কখনো চার্জ হবে না, বন্ধক বন্ধক হলে সেটা আর কখনো চার্জ হিসেবে ট্রিট হবে না, বন্ধক বন্ধকই। দ্বিতীয় কথা হচ্ছে বন্ধক হয় পক্ষদের কার্যের দ্বারা, কিন্তু চার্জ হতে পারে পক্ষদের কার্যের দ্বারা এবং আইন দ্বারা। আর তৃতীয় নাম্বার যে কথাটা সেটা হচ্ছে চার্জের যে চুক্তিনামা থাকে সেটাকে সেটাকে লেখা হয় জামানত নামা হিসাবে, জামানত নামা, এটাকে বলা হয় জামানত নামা। ওকে চার্জার, এখন চার্জ জিনিসটা কি, যখন এটা হচ্ছে একটা দায়, আপনি কোনো ঋণ নিলেন, এই যে আপনি ঋণ নিয়েছেন এটাই হচ্ছে আপনার এক প্রকার দায়। আপনি যে ঋণটা নিয়েছেন এই ঋণটা পরিশোধ করবে, এখন এর বিনিময়ে যদি আপনি কোনো সম্পত্তি বন্ধক দেন তাহলে এটা বন্ধক হয়ে যাবে। কিন্তু আপনি ঋণটা নিয়েছেন, ঋণটা নেওয়ার তার মানে আপনার দায় সৃষ্টি হয়েছে কি, এই ঋণটা পরিশোধ করার, এই যে দায় এইটা কি বলা হয় চার্জ। অর্থাৎ আপনার উপর যে একটা দায় বর্তায়, আপনি যেমন হচ্ছে আমরা এখন দেখবো পক্ষদের কার্যের দ্বারা কিভাবে চার্জ হয়। পক্ষদের কার্যের দ্বারা চার্জ হয়, আপনি ধরেন একটা ঋণ নিয়েছেন এর কাছ থেকে, এখন ঋণ নিয়েছেন এর কাছ থেকে কত টাকা, 500 টাকা, এইটা আপনি যখন একটা ডকুমেন্টে লিখবেন জামানত নামা, আমি অমুকের কাছ থেকে অমুক তারিখে এত টাকা ঋণ নিয়েছি, এই এই শর্ত আরোপের বিনিময়ে, এই এই শর্ত আরোপের বিনিময়ে আমি ঋণটা নিয়েছি, এবং হচ্ছে কি আমি ঋণটা অমুক দিন সম্পাদন করব। হ্যাঁ, আর আমি ঋণের বিনিময়ে হচ্ছে কি এই ঋণের এই ঋণটার বিনিময়ে এই ঋণটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে তাকে সমর্পণ করব, এইটা হচ্ছে পক্ষদের কার্যের দ্বারা দায়। আবার হচ্ছে আর একটা দায়ের উদাহরণ দিই, ধরেন হচ্ছে আপনি একটা সম্পত্তি, একটা সম্পত্তি, এই একটা সম্পত্তি হচ্ছে সম্পত্তিটার নাম হচ্ছে এই একটা সম্পত্তি, এই সম্পত্তিটা হচ্ছে কি, এই সম্পত্তিতে এমনভাবে একটা ডকুমেন্ট করা যে এই সম্পত্তি থেকে লভ্যাংশ এ বি সি তিনজনই পাবে, এ বি সি, এই লভ্যাংশ কি, এই সম্পত্তি থেকে যে লভ্যাংশ আসে তার 50% এই তিনজনই পাবে, এইরকম একটা চুক্তি আছে এই সম্পত্তি রিলেটেড। এখন আপনি করলেন কি, এই সম্পত্তিটা ক্রয় করলেন, এবং কি জেনে ক্রয় করলেন, যে এ বি সি 50% এই সম্পত্তির লভ্যাংশ পাবে, তখন যখন আপনি এইটা জেনে ক্রয় করছেন আপনার উপর একটা দায় তৈরি হবে, এটা হচ্ছে আইনগত দায়। কি আইনগত দায় তৈরি হবে, বা আইনগত দায় তৈরি হবে যে এ বি সি এই যে আপনি সম্পত্তিটা ক্রয় করছেন, আপনি যেহেতু জেনে ক্রয় করছেন এটার 50% লভ্যাংশ তারা তিনজনে পাবে, আপনার 50% লভ্যাংশ তাদের তিনজনকে দিতে হবে, এই যে দায়, এটা এক প্রকারের কি দায়। তাহলে চুক্তিনামা যে দায়টা হয় সেটাকে বলা হয় জামানতনামা হিসেবে লিপিবদ্ধ করা হয়, অন্য অন্য ক্ষেত্রে যে দায়টা হয় সেটাকে হচ্ছে কি আইনগত দায়, এইভাবে তৈরি হতে পারে। আবার ধরেন হচ্ছে আপনি জানেন যে হচ্ছে একটা সম্পত্তি ট্রাস্ট করা আছে, কার নামে, সিন নামে, সিন নামে ট্রাস্ট করা আছে। এখন আপনাকে যখন ট্রাস্টি হিসেবে অ্যাপয়েন্ট করা হলো, আপনার দায় কি এই সম্পত্তির দেখাশোনা করা এবং এর এর যে লভ্যাংশ আছে সেটা সিকে প্রোভাইড করা, এটা কি আপনার দায়। এই রকমের দায় সৃষ্টি হয়, অর্থাৎ এই যে দায়টা বন্ধক ছাড়া অন্য কোনো দায় সৃষ্টি হয় বন্ধকের মতো না, সেটা কি আমরা বলবো চার্জ। যেমন হচ্ছে এখানে বন্ধক হতে হলে কি হলো, এই যে ঋণটা নিয়েছে ঋণের বিনিময়ে তারকে কিছু প্রোভাইড করা, তার কাছে জমা রাখা, আর যখন এইটা হচ্ছে ঋণটা নেয়ার বিনিময়ে যখন আপনার কাছে জমা না রাখবেন তখন সেটা হচ্ছে চার্জ। ওকে, এবং চার্জ কয়ভাবে হতে পারে, দুইভাবে, আর বন্ধক কিন্তু পক্ষদের কার্য দ্বারা হয়। চার্জের ক্ষেত্রে কি কোনো নির্দিষ্ট জিনিস কারো কাছে রাখা হয় না, আর এখানে কি নির্দিষ্ট জিনিস কারো কাছে রাখা হয়, চার্জের ক্ষেত্রে কি চার্জ হচ্ছে, যেমন হচ্ছে চার্জ কিন্তু ইমপ্লাইড এবং মানে যেটাকে বলা হয়েছে প্রকাশ্য এবং অপ্রকাশ্য হতে পারে। যেমন এইটা হচ্ছে একটা অপ্রকাশ্য চার্জ তৈরি হলো, এইটা হচ্ছে একটা অপ্রকাশ্য চার্জ, এইটা প্রকাশ্য চার্জ তৈরি হলো, আবার এই পক্ষদের দ্বারা যে চার্জটা হয় সেটা প্রকাশ্য চার্জ। ওকে, ব্যাপারটা বোঝা গেল কিনা চার্জ দেখেন, এবং চার্জ মর্গেজের মধ্যে পার্থক্যটা বোঝা গেল কিনা।
ওকে একটু কমেন্ট করবেন, চার্জ বোঝা গেল কিনা। চার্জ একটু ক্রিটিক্যাল, তো মানে ক্রিটিক্যাল কি এইটার সেকশন পরে অনেক কিছু বোঝা যায় না, এই জন্য হচ্ছে বললাম যে আমরা প্রথম প্রথম বুঝি নাই, যার কারণ হচ্ছে এটা একটু বোঝা গেল কিনা একটু কমেন্ট করবেন। আচ্ছা আশা করি বুঝেছেন, যদি না বুঝেন তাহলে আবার জানাবেন। এবার আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে লিস্ট, সেকশন 105। লিস্ট লিস্ট সম্পর্কে আসলে ওভাবে বলার কিছু নাই, আপনারা সবাই লিস্ট সম্পর্কে অবগত আছেন। লিস্ট হচ্ছে আচ্ছা, থ্যাংক ইউ, মর্গেজ এবং চার্জের পার্থক্যটা আবার একটু বলতে বলেছেন। অনেকগুলো পার্থক্য আছে, আপনি আমি হচ্ছে অনেকগুলো বই রেফারেন্স বলতে পারি, আপনার বেসিক্যালি পার্থক্য হচ্ছে তিনটা। সেটা হচ্ছে প্রথম, এই যে চার্জ এটা কখনো বন্ধক হবে না, অর্থাৎ কোনো জিনিস বন্ধক রাখা হবে না এই চার্জার বিনা, এবং বন্ধক কি কোনো সম্পত্তি হস্তান্তর করা হবে না। ওকে, আর প্রথম হচ্ছে বন্ধকের ক্ষেত্রে কি বন্ধকে সম্পত্তি হস্তান্তর করা হয়, আর চার্জের ক্ষেত্রে হচ্ছে কোনো সম্পত্তি হস্তান্তর করা হবে না। দ্বিতীয়ত হচ্ছে কি এই যে চার্জ, চার্জটা তৈরি হয় দুইটার দ্বারা, একটা হচ্ছে বন্ধক পক্ষদের কার্যের দ্বারা, যেমন আপনি কোনো চুক্তির দ্বারা চার্জ তৈরি করতে পারেন, একটা ঋণ নিলেন এর বিনিময়ে আপনার উপর একটা দায়ভার আরোপ হয়, এটা হচ্ছে একটা চার্জ। আর একটা হতে পারে আইন দ্বারা, আইন দ্বারা কিভাবে, যেমন হচ্ছে এইটা, এইখানে তিনটা পক্ষের কথা বলা আছে, এই তিনটা পক্ষ 50% মালিক এই সম্পত্তি বা 50% লভ্যাংশ পাবে, যখন আপনি এটা জেনে শুনে ক্রয় করলেন তখন আপনারও এই 50% লভ্যাংশ এই সম্পত্তির দিতে হবে। এটা হচ্ছে কি ইমপ্লাইড, এটাকে ইমপ্লাইড চার্জ বলা হয়। এটা হচ্ছে প্রকাশ্য চার্জ, এটা হচ্ছে অপ্রকাশ্য চার্জ, এবং এটা হচ্ছে আইনগত চার্জ তৈরি হয়। আর একটা কি বন্ধকি সম্পত্তির ক্ষেত্রে যে চুক্তিটা হয়, যে রেজিস্ট্রেশনটা হয়, এটা বিভিন্ন নামে লেখা হয়, যেমন হচ্ছে বন্ধকি বন্ধকি দলিল বা বন্ধক দলিল, হ্যাঁ মর্গেজ, ডিড অফ মর্গেজ, এইভাবে লেখা হয়। কিন্তু যে ক্ষেত্রে চার্জের দলিলটা লিপিবদ্ধ করা হয় তাকে বলা হয় জামানতনামা। ওকে, এইভাবে লিপিবদ্ধ করা হয়। এই তিনটে পার্থক্য হচ্ছে বেসিক পার্থক্য, প্রিলিতে এই তিনটে পার্থক্য বুঝলি আপনার হলো, এর বাইরে না বুঝলেও চলবে, এবং এর এইটার উপর ভিত্তি করে অন্য সব পার্থক্য। আচ্ছা দেখেন এই চার্জ এবং বন্ধকের মধ্যে পার্থক্যটা বুঝলেন কিনা। ওকে, এবার আমরা দেখবো লিজ। লিজ জিনিসটা কি, লিজ জিনিসটা হচ্ছে আপনার একদম সহজভাবে বলি, সেটা হচ্ছে আপনি ধরেন একটা জমি কারো কাছে দিলেন, এর বিনিময়ে আপনি একটা রেন্ট নিলেন, কি নিলেন, রেন্ট বা ভাড়া, একটা রেন্ট নিলেন প্রত্যেক বছরে বছরে, এটা হচ্ছে এক প্রকার লিজ। অর্থাৎ আপনি একটা নির্দিষ্ট সময়ের জন্য যখন আপনার সম্পত্তিটা অন্য কোনো ব্যক্তিকে হস্তান্তর করবেন, এর বিনিময়ে যে আপনি একটা রেন্ট নেবেন, এটাই হচ্ছে লিজ। এই যে লিসের সংজ্ঞা বা ইজারা, এটাকে আরেকভাবে আরেকটা নাম বলা হয় ইজারা, ইজারার সংজ্ঞা প্রদান করা হয়েছে 105 নম্বর সেকশনে, আমাদের যে টিপি অ্যাক্ট, টিপি অ্যাক্টের 105 নম্বর সেকশনে লিজের সংজ্ঞা প্রদান করা হয়েছে। ওকে, আচ্ছা এবার হচ্ছে এর সাথে আরো কিছু টার্ম আছে, একটা আছে সালামি, যেটাকে বলা হয় প্রিমিয়াম, ইংলিশে বলে প্রিমিয়াম বা সালামি, প্রিমিয়াম সালামি। এই লিস্ট নেওয়ার সময় অ্যাডভান্স হিসাবে যে টাকাটা দেওয়া হয় সেটাকে বলা হয় সালামি, সালামি। ওকে, অ্যাডভান্স যে টাকাটা দেওয়া হয় এটাকে বলা হয় সালামি। আর হচ্ছে আমরা আর একটা বলি যেটা ভাড়া, রেন্ট, খাজনা, খাজনা বা ভাড়া। আমরা দোকান যখন ভাড়া নিতে যাই তখন কিন্তু আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ জামানত দেওয়া লাগে। ওকে, বা বাসা ভাড়া নিতে গেলে একটা অ্যাডভান্স দেওয়া লাগে, এটাকে বলা হয় সালামি বা প্রিমিয়াম। আর রেন্ট, খাজনা বা ভাড়া হচ্ছে প্রত্যেক মাসে মাসে বা প্রত্যেক বছরে বছরে যে চুক্তিটা থাকে, এর এই এই সম্পত্তিটা আমি দখলে রাখার জন্য আমরা যে ভাড়াটা প্রদান করি সেটাকে বলা হয় রেন্ট, খাজনা বা ভাড়া। আচ্ছা এরপর যে বিষয়টা সেটা হচ্ছে এই যে লিজ, যখন আমরা সাধারণত লিজ যখন লিখিত হয়, লিজ যখন লিখিত হয় তখন হচ্ছে একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বলা থাকে এবং নির্দিষ্ট কিছু শর্ত দেওয়া থাকে, যে তাকে যদি আপনি লিজ থেকে, লিজ সম্পত্তি থেকে প্রত্যাহার করতে চান তাহলে আপনার কয়দিনের নোটিশ দিতে হবে, কি করতে হবে, এই শর্তগুলো লেখা থাকে। এখন যে ক্ষেত্রে হচ্ছে এই লিজ কোনো লিখিত চুক্তি নেই এবং আঞ্চলিক কোনো প্রথা নাই, তখন লিজটা আপনি কিভাবে প্রত্যাহার করবেন, কারণ লিজ তো আজীবনের জন্য চলতে পারে না। ওকে, তাহলে লিজ যদি প্রত্যাহার করতে চান তাহলে আমরা দেখবো সেকশন 106। 106 বলা আছে লিখিত চুক্তির অবর্তমানে বা আঞ্চলিক প্রথা, এইটা আঞ্চলিক প্রথার এখন কোনো ভ্যালিডিটি নেই, এটা ব্রিটিশ ল, তো এই জন্য এই টার্মটা ব্যবহার করছে। আপনি শুধু লিখিত কথা মনে রাখেন,
কতিপয় ইজারার মেয়াদ, ইজারার মেয়াদ। এখন এই ক্ষেত্রে আপনার দুইটা জিনিস লক্ষ্য রাখতে হবে। এক, এই লিস্টটা কি মাসিক লিস্ট, অর্থাৎ এই লিস্টটা কি মাসে মাসে লিস্ট, না এই লিস্টটা বাৎসরিক লিস্ট। এখন মাসিক লিস্ট এবং বাৎসরিক লিস্ট তো যেহেতু এটা লিখিত চুক্তি না, সেহেতু এখানে লেখা থাকবে না। তাহলে এখানে মাসিক লিস্ট কোনটা, বাৎসরিক লিস্ট কোনটা, সেটা আপনি কিভাবে বুঝবেন? যে লিস্টটা কৃষিকাজ, কৃষিকাজ বা কারখানার সাথে সম্পৃক্ত, কারখানা, কৃষিকাজ, কারখানা বা ব্যবসার সাথে যে যে লিস্টে সম্পৃক্ত, সেটা হচ্ছে বাৎসরিক লিস্ট। এই বাৎসরিক লিস্টের ক্ষেত্রে আপনার নোটিশটা দিতে হবে যেদিন আপনি লিস্ট অবসান করাতে চান তার 6 মাস পূর্বে। যেমন হচ্ছে আপনি একটা দালান ভাড়া দিলেন কিসের জন্য, একটা কোম্পানির কাছে। এখন এটা কি হলো, যেহেতু এটা ব্যবসায়িক সেহেতু এটা হবে বাৎসরিক লিস্ট। তাহলে এর যেদিন আপনি লিস্টটা সমাপ্ত করতে চান তার 6 মাস আগে তাকে নোটিশ প্রদান করতে হবে। আর যেটা হচ্ছে আপনার অন্যান্য সকল ক্ষেত্রে, কৃষিকাজ, কারখানা জনিত এবং অন্যান্য সকল ক্ষেত্রে বাদে অন্যান্য অন্যান্য ক্ষেত্রে যে লিস্টটা হবে এটা হবে মাসিক লিস্ট। এবং যখন আপনি মাসিক লিস্টটাকে অব্যাহতি দিতে চান, অর্থাৎ মাসিক লিস্ট থেকে কাউকে লিস্ট প্রপার্টিকে আপনি ফেরত আনতে চান এবং লিস্টটাকে অব্যাহতি দিতে চান, সেক্ষেত্রে এই ক্ষেত্রে আপনার নোটিশ দিতে হবে 15 দিন পূর্বে, যেদিন আপনি লিস্ট হচ্ছে অব্যাহতি করবেন তার 15 দিন পূর্বে। যেমন হচ্ছে আমি বাসা ভাড়া নিতে গেলাম, বাসা ভাড়া নেওয়ার জন্য, এখন আমি যেহেতু আমি বাসা ভাড়া নিতে যাচ্ছি, এটা কিন্তু কি লিস্ট, মাসিক লিস্ট, কারণ আমি এটাকে কোনো ব্যবসায়িক কাজে ব্যবহার করবো না। যেহেতু এটা মাসিক লিস্ট, সুতরাং বাসার মালিক যদি চায় যে তিনি আর আমাকে বাসা ভাড়া দিবেন না, সেক্ষেত্রে তিনি কি করতে পারেন, 15 দিনের নোটিশ দিয়ে আমাকে কি করতে পারেন, আমাকে বাসা থেকে নেমে যেতে বলতে পারেন। যে ব্যাপারটা বোঝা গেল কিনা আশা করি বুঝেছেন। লিস্ট অব্যাহতি বা আঞ্চলিক চুক্তি, মানে লিখিত চুক্তি অথবা প্রবার, মানে প্রথার অবর্তমানে কিভাবে লিচের হচ্ছে টাইম ফ্রেম গণনা হয় এবং হচ্ছে এটাকে হচ্ছে কিভাবে কি করা যায় আপনার অব্যাহতি দেওয়া যায়, ওকে, লিস্ট থেকে। আচ্ছা, এবার কথা হচ্ছে কোন কোন লিস্ট আপনার নিবন্ধন করতে হবে। সেকশন 107, 107-এ বলে দেওয়া আছে কোন কোন লিস্ট আপনার নিবন্ধন করতে হবে। যে লিসের মেয়াদ হচ্ছে 1 বছরের বা তার বেশি, তার বেশি, যে লিসের মেয়াদ হচ্ছে 1 বছর বা তার বেশি দীর্ঘতার সময়ে, সেই লিস্টে হচ্ছে নিবন্ধন করতে হবে। 1 বছর বা তার বেশি যে মেয়াদের লিস্ট হয় সেই লিস্টে নিবন্ধন করতে হবে। এবার তারপর হচ্ছে বাৎসরিক খাজনা নির্ধারণ পূর্বক, অর্থাৎ যে লিসের মাধ্যমে বাৎসরিক খাজনা নির্ধারণ করা হয়, স্থাবর সম্পত্তি, সে সকল লিজও নিবন্ধন করতে হবে। অর্থাৎ যে সকল লিজে বাৎসরিক খাজনা, বাৎসরিক খাজনা নির্ধারণ করা হয় সেটাও কি করতে হবে, নির্ধারণ করতে হবে। তার মানে হচ্ছে বাৎসরিক খাজনা মানে বছরের খাজনা, তার মানে 1 বছরের বেশি হবে, এটাই স্বাভাবিক। এই জন্য এই লিস্টটাও কি করতে হবে, আপনার হচ্ছে নিবন্ধন করতে হবে। এবার 108-এর ঘ ধারায়, 108-এর সি, সিতে একটা কথা উল্লেখ পেয়েছে, একটা ডক্ট্রিন, সেটাকে বলা হয় কোয়াইট এনজয়মেন্ট কোভেনেন্ট, কোয়াইট এনজয়মেন্ট। এই ডক্ট্রিনটা মানে কি ভাই, আমারে গোবরা সিটিতে বসে। আচ্ছা, এটা হচ্ছে তো অবৈধ কাজ, 1 বছরের নিচে যে কন্ট্রাক্ট এটা আসলে অবৈধ। তুমি যদি এটা লিস্ট প্রত্যাহার করতে চাও সেক্ষেত্রে তুমি 15 দিনের নোটিশ দিতে পারো, ওকে। আর এটা হচ্ছে নিয়ন্ত্রণ হবে বাড়ি ভাড়া আইন নামে একটা আইন আছে বাংলাদেশে, বাড়ি ভাড়া আইন। এই বাড়ি ভাড়া আইনটা দেখো, এখানে কিন্তু এই রকমের কোনো ই করা যায় না, ওকে। আচ্ছা, এরপর হচ্ছে কোভেনেন্ট কোয়াইট এনজয়মেন্ট কি, যখন আপনি, আচ্ছা কোয়াইট টি দিনে, কোয়াইট কোয়াইট এনজয়মেন্ট, যখন আপনি কোনো জিনিস লিজ দিলেন, এই লিজ দিয়ে আপনি বলতে পারবেন না যে লিজে তুমি এই অংশ ব্যবহার করতে পারবে, এই অংশ ব্যবহার করতে পারবে না। তার মানে যখন আপনি কোনো জিনিসকে লিজ দিলেন সেটা সম্পূর্ণ ব্যবহার করার অধিকার আপনাকে দেবে, সম্পূর্ণ ব্যবহার করার অধিকার। যে লিজ গ্রহণ করলো
সে সম্পূর্ণ এই সম্পত্তিটা বা এই জিনিসটা সম্পূর্ণ ব্যবহারের অধিকারী, এই জিনিসটা সম্পূর্ণ ব্যবহারের অধিকারী হবে। ওকে, এটা বোঝা গেল কিনা? এবার আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আর একটা কথা আছে, সেটাকে বলা হয় টেনেন্সি অ্যাট উইল। টেনেন্সি অ্যাট উইল অর্থাৎ যে লিজ দিয়েছে সে নোটিশ দিয়ে যে কোনো সময় লিজটাকে কি করতে পারে, বিলুপ্ত করতে পারে। যে টেনেন্সি অ্যাট উইল অর্থাৎ যে লিজ দিয়েছে সে লিজটাকে যে কোনো সময়, এই টেনেন্সি অ্যাট উইলের বর্তমানে ই নাই, এটা ছিল যখন ওই যে জমিদার টমিদার প্রথা ছিল তখন। ওকে, এখন হলে ওই যে শর্ত অনুযায়ী, চুক্তি অনুযায়ী লিজ, লিজের মেয়াদ কার্যকর হতে হবে, অথবা চুক্তি অনুযায়ী যে শর্তগুলো থাকবে সেগুলো অনুযায়ী করতে হবে, অথবা এই ধারা 106 অনুযায়ী এই যে নোটিশ দিতে হবে। ওকে, এবার আমরা দেখবো হচ্ছে হোল্ডিং ওভার। আমরা হোল্ডিং আউট দেখেছিলাম, 41 এ ভাগে দেখবো হোল্ডিং ওভার। হোল্ডিং ওভার জিনিসটা কি? হোল্ডিং ওভার সম্পর্কে বলা হয়েছে 116-তে। হোল্ডিং ওভার হচ্ছে যখন আপনার লিজের মেয়াদ শেষ হলো, আপনি একটা সম্পত্তি লিজ দিলেন, লিজের মেয়াদ শেষ হলো, এখন লিজের মেয়াদ শেষ হওয়ার পরেও ওই ব্যক্তির কাছে ওই লিজ সম্পত্তিটা ছিল বা আছে, এবং আপনি মালিক, আপনি কি করতেছেন, ওনার কাছ থেকে ভাড়া নিচ্ছেন, ভাড়া নিচ্ছেন, তখন এই লিজটাকে ধরে হবে হোল্ডিং ওভার। অর্থাৎ এই লিজটা শেষ হওয়ার পরেও এটা চলতেছে, এটা কি করতেছে, লিস্টে আবার কি হচ্ছে, নতুন ভাবে কি হচ্ছে, সময় বৃদ্ধি করে হচ্ছে, ওকে। তাহলে হোল্ডিং ওভার মানে হচ্ছে এই যে টাইমটা বৃদ্ধি পাচ্ছে, এক্সটেন্ড হচ্ছে লিসের কির কারণে, এটা কিন্তু আপনি ভাড়া নিচ্ছেন, লিজের মেয়াদ শেষ, তারপর কি করছেন, আপনি আবার উনি দখলে রেখেছেন এবং আপনি এটাকে ভাড়া নিচ্ছেন, তখন এই লিস্টটা হচ্ছে টাইমটা বৃদ্ধি পাবে। এখন এই লিস্টটা তাহলে কি হিসাবে ট্রিট হবে, মাসিক লিস্ট না বাৎসরিক, দেখতে হবে এটার নেচার কি। এটা নেচার যদি বাৎসরিক লিসের মতো হয় তাহলে এটা বাৎসরিক লিস, আর এটা যদি মাসিক লিসের মতো নেচার হয় তাহলে এটা মাসিক লিস আকারে এই টাইমটা বৃদ্ধি পাবে। ব্যাপারটা বুঝে গেলেন কিনা? হোল্ডিং ওভার, হোল্ডিং ওভার জিনিসটা বুঝে গেল কিনা? ওকে, হোল্ডিং ওভার বোঝা গেল কিনা? যদি না বোঝা যায় কমেন্ট করবেন। আর আগের যেগুলো পড়ালাম 107, তারপর হচ্ছে কভেনেন্ট কোয়াইট এনজয়মেন্ট, এগুলো বোঝা গেল কিনা? ওকে, আশা করি এগুলো বোঝা গেছে। এরপরে হচ্ছে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে লিজের অবসান, যেটাকে আমরা বলি, এটা কিন্তু এইরকম কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে কি আসতে পারে, ডিটারমাইনেশন, ডিটারমাইনেশন অফ লিজ, ডিটারমাইনেশন অফ লিজ, অর্থাৎ কোথায় বলা আছে ডিটারমাইনেশন অফ লিজ, বলা আছে 111-তে। কি কি কারণে লিজের অবসান ঘটতে পারে, এখানে অনেকগুলো কারণ বলা আছে, আমি একটু সংক্ষেপে বলি। প্রথম হচ্ছে লিজের যেটাকে বলা হয় বাই ল্যাপস অফ টাইম, অর্থাৎ সময় শেষ হওয়ার মাধ্যমে, অর্থাৎ লিজের যে মেয়াদ ছিল সেটা উত্তীর্ণ হওয়ার মাধ্যমে এই লিজটা কি হতে পারে, সমাপ্তি ঘটতে পারে। দ্বিতীয় কি কারণ হতে পারে, আপনি যদি বলেন যে কোনো নির্দিষ্ট ঘটনার উপর নির্ভর করে, যে অমুক ঘটনাটা যদি ঘটে তাহলে লিস্টে অবসান হবে, তাহলে এই ঘটনাটা ঘটলেও লিস্টে অবসান হবে। তারপর ইজারা যে প্রদান করেছে তার যে স্বার্থ ছিল ওই ইজারাকৃত সম্পত্তির উপর, এই স্বার্থ যদি বিলোপ ঘটে তাহলেও লিস্টে বিলোপ হবে। তারপর হচ্ছে এই যে লিজ যে প্রপার্টি, এটা যদি বাই মার্জার, যেটাকে বলে একত্রীকরণ, একত্রীকরণ করা হয় তাহলে ওইটার স্বার্থ বিলোপ হবে। তারপর হচ্ছে যদি কেউ ব্যক্ত বা অব্যক্তভাবে তার স্বত্ব ত্যাগ করে তাহলে সেটা বিলোপ হবে। তারপর হচ্ছে উচ্ছেদের নোটিশ দিয়ে মেয়াদ শেষে অটোমেটিক্যালি লিস্টটা বিলোপ হবে। ওকে, ওই যে 6 মাস বা 15 দিনের যে উচ্ছেদের নোটিশ দেয় সেটা, বা হচ্ছে তাকে পরিসমাপ্তির নোটিশ দেয়, দুইটা জিনিস, একটা হচ্ছে উচ্ছেদের নোটিশ আর একটা পরিসমাপ্তির নোটিশ। পরিসমাপ্তি, ওইটা হচ্ছে পরিসমাপ্তির নোটিশ, আর উচ্ছেদের নোটিশ দিবে তখন কোর্টের রায় দ্বারা, যে এই একটা উচ্ছেদের নোটিশ দেয়, সেই উচ্ছেদের নোটিশ হচ্ছে আপনি চলে যাবেন ওখান থেকে, আর পরিসমাপ্তি হচ্ছে ওই পরিসমাপ্তি। ওকে, আচ্ছা, দুইটা কিন্তু পার্থক্য আছে। এবার হচ্ছে আমরা দেখবো গিফট, আশা করি বুঝেছেন। এবার আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে গিফট। গিফট বা দান, দানের মাধ্যমে সম্পত্তি হস্তান্তর করা হয়। এবার কথা হচ্ছে সেকশন 122-এ দানের সংজ্ঞা প্রদান করা হয়েছে, সেকশন 122-এ সংজ্ঞা প্রদান করা হয়েছে। দান কি?
যখন আপনি স্বার্থে কোনো কিছু স্বার্থের বিনিময় ছাড়া কাউকে কোনো কিছু দিবেন তখন সেটাকে দান বলে। এই দান হতে পারে স্থাবর স্থাবর সম্পত্তি দুটাই দান হতে পারে এবং এই দানটা হতে হবে প্রতিদান ব্যতীত। ওকে, কোনো প্রতিদান থাকতে পারবে না। এবং আরেকটা শর্ত কি, এই দানটা দিতে হবে, এই দানটা আপনি গ্রহণ করবেন যে ব্যক্তি দাতা তার জীবদ্দশায়, অর্থাৎ এই দানটা সাথে সাথে এক্সিকিউট করা হয়। এবার কথা হচ্ছে দান কিভাবে কার্যকর করা হবে, দান কার্যকর কিভাবে করা হবে এটা বলা আছে সেকশন 123। দান কার্যকর ক্ষেত্রে যে দানটা যে দলিলটা হবে, আমরা জানি মৌখিক দান করা যায় মুসলিম ল অনুযায়ী, কিন্তু এই আইনটা আনার পরে এই হস্তান্তরের ক্ষেত্রে প্রত্যেকটি, এখানে বলা আছে প্রত্যেকটি দান অবশ্যই কি হতে হবে, যদি এটা স্থাবর সম্পত্তির দান হয় সেটা অবশ্যই লিখিত হতে হবে এবং নিবন্ধিত হতে হবে। ওকে, তাহলে এই যে 123 ধারা অনুযায়ী দানটা কিভাবে সম্পাদন করতে হবে, প্রথমে এটা লিখিত হতে হবে, তারপর এটা কি হতে হবে উভয় পক্ষ দ্বারা স্বাক্ষরিত হতে হবে, তারপর কি হতে হবে দুইজন সাক্ষী দ্বারা প্রত্যয়িত হতে হবে, দুইজন সাক্ষী দ্বারা প্রত্যয়িত হতে হবে, তারপর এটা কি করতে হবে, তারপর এটা নিবন্ধন করতে হবে। এবং আমরা যেহেতু নিবন্ধন আইন অনুযায়ী 1900 রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী সকল দান নিবন্ধন করা প্রয়োজন স্থাবর সম্পত্তির, আমরা দেখেছি, সুতরাং হচ্ছে এই দানটা অবশ্যই নিবন্ধন করতে হবে। সুতরাং স্থাবর সম্পত্তির দান এখন আর মৌখিক ভাবে করা উপায় নেই। ওকে, আচ্ছা, এবার আমরা আরেকটা দেখব, সেটা হচ্ছে আচ্ছা এখন দান প্রত্যাহার। দান আসলে দান প্রত্যাহার সম্পর্কে 126 বলা আছে, 126 216 লিখে বলেছি, 126 126 অনুযায়ী দান প্রত্যাহার, দান প্রত্যাহার করতে পারে দাতা যে কোনো সময়, দান প্রত্যাহার করতে পারে সম্পত্তি হস্তান্তরে মুসলিম আইন অনুযায়ী। এখন এইখানে কয়েকটা কথা বলা আছে, এখানে কথা বলা আছে দাতা এবং দান গ্রহীতা যদি এই মর্মে সম্মতি হয় যে যে ঘটনা দাতার ইচ্ছার উপর নির্ভর না করে, এই ঘটনা ঘটলে দানটি বাতিল বা প্রত্যাহিত হবে, এইরকম যদি কোনো শর্তে তারা ই হয় সহমত পোষণ করে, তাহলে এই দানটা প্রত্যাহার করা যেতে পারে। যেমন হচ্ছে আপনি একজন দাতা এবং দান গ্রহীতা এই মর্মে শর্ত আরোপ করলো যে এই আমার নাতি অমুক এ যদি জন্মগ্রহণ করে তাহলে এই দানটা বাতিল হবে, তখন যেহেতু এখানে তার কোনো যে দাতার তার কোনো হাত নেই, সুতরাং হচ্ছে এইখানে যদি এই সন্তানটা জন্মগ্রহণ করে তাহলে এই দানটা প্রত্যাহার করা যাবে। আর একটা হচ্ছে এমন কাজ যেটা হচ্ছে দাতার হাত আছে, অর্থাৎ দাতা এই কাজটা সংগঠিত করতে পারে বা এই কাজটা দাতার ক্ষমতার উপর নির্ভর করে, তাহলে এই রকম যদি কোনো কাজ সংগঠিত করে হয় তাহলে এই দানটাও বাতিল হবে। অর্থাৎ দাতা বলল যে আমি এই দানটা কি ওকে দাতা বলল যে এই দানটা কি আমি হচ্ছে কি যেদিন আমি হচ্ছে আমার গাছ কাটবো সেদিন হচ্ছে এই দানটা প্রত্যাহার হবে, তখন এই দানটা অটোমেটিক্যালি বাতিল, শুরুতেই বাতিল হবে, কারণ এখানে দাতার ইচ্ছার উপর নির্ভরশীল। ওকে, তাহলে দানের দান বাতিল বা প্রত্যাহারের কথা এখানে বলা আছে, দান বাতিল বা প্রত্যাহার। ওকে, 126। এবার যেটা দেখবো সেটা হচ্ছে দায় মুক্ত দান বা অনারাস গিফট। ওকে, অনারাস গিফট দায়যুক্ত দান, দায়যুক্ত দান এটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের পরীক্ষার জন্য, আসতে পারে অনারাস গিফট সম্পর্কে কোথায় বলা আছে। ওকে, এবার আমরা দেখবো দায়যুক্ত দান সেকশন 127। দায়যুক্ত দান কি, এটা অনকনসেপ্ট চার্জেস এর উদাহরণটা দিছিলাম ওই রকমেরই। ধরেন আপনি হচ্ছে একটা সম্পদ, দুইটা সম্পদ, তিনটা সম্পদ, ক সম্পত্তি, খ সম্পত্তি, ঘ সম্পত্তি, এই তিনটা সম্পদ আপনি সি কে দান করতে চাইলেন। এখন এই খ সম্পত্তির একটা ঋণ আছে, এই খ সম্পত্তির একটা ঋণ আছে, অথবা এই খ সম্পত্তির যে লভ্যাংশ এটা এ বি এবং সি 50% পাবে লভ্যাংশের। এখন এই যে সির কাছে যে দানটা করলো, দানটা করছে কে, ধরলাম এই দান করছে, এখন এ সির কাছে দান করছে কি ক খ ঘ সম্পত্তি, এখন সি বলতে পারবে না যে আমি ক এবং খ ঘ সম্পত্তি নেব, আমি খ সম্পত্তি নেব না, কারণ এটার উপর আমার একটা দায় আছে। এইটা মানে হচ্ছে দায় যুক্ত দান, যখন আপনার একত্রে একটা ট্রানজাকশনে অনেকগুলো সম্পদ দান করা হবে এবং এর কোন সম্পদ যদি দায় যুক্ত এবং দায় মুক্ত থাকে, আপনি বলতে পারবেন না শুধু আমি দায় মুক্ত সম্পত্তিগুলো নিব, আমি দায়যুক্ত সম্পত্তি নিব না। এটাই হচ্ছে এই অনারাস গিফটের মূল কথা। আচ্ছা, একজন একটা কমন করেছেন গিফটের
ডকুমেন্ট কতদিনের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে? গিফটেড ডকুমেন্ট 3 মাসের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে, 3 মাস। ওকে, সকল সাধারণত সকল ডকুমেন্ট আমরা দেখেছিলাম যে কয় মাসের মধ্যে রেজিস্ট্রেশন করতে হয়, যে গিফটেড ডকুমেন্ট সাধারণ যে রেজিস্ট্রেশন তার মধ্যে পড়ে, অর্থাৎ যেদিন আপনি গিফটেড ডকুমেন্টটা তৈরি করলেন সেটা 3 মাসের মধ্যে। অবশ্যই এটা ভুলে গেলে চলবে না, এটা হতে হবে স্থাবর সম্পত্তি সম্পর্কিত। অস্থাবর সম্পত্তি সম্পর্কিত গিফটে কোনো রেজিস্ট্রেশনের প্রয়োজন নাই, যে ক্ষেত্রে সম্পত্তির স্থাবর সম্পত্তির ক্ষেত্রে সম্পর্কিত সেটা আপনার রেজিস্ট্রেশন করতে হবে। ওকে, আচ্ছা দেখেন এই যে ওনারা এই গিফটের এতটুকু বোঝা গেল কিনা। গিফটের এতটুকু বোঝা গেল কিনা, আমরা একটা জিনিস বাদ পড়ে গিয়েছে সেটা আমরা একটু দেখবো এরপরে। দেখেন আমরা আগে গিফটটাকে শেষ করি। ওকে, তারপর এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ইউনিভার্সাল ডোনি। আমরা এই ইউনিভার্সাল ডোনি হচ্ছে সেকশন 128-এ বলা আছে ইউনিভার্সাল ডোনি সম্পর্কে। ইউনিভার্সাল ডোনি মানে হচ্ছে সেটাকে বলা হয় বাংলায় বলা হয় সর্বজনীন দান গ্রহিতা, অর্থাৎ যখন আমরা অনেক সময় দেখি না এক ব্যক্তি তার সকল সম্পত্তি একজনকে দান করে যায়। আমরা জানি সম্পত্তি হচ্ছে দানের ক্ষেত্রে সম্পত্তি আনলিমিটেড, অর্থাৎ আপনি যে কোনো অংশ দান করতে পারেন, এখানে কোনো রিস্ট্রিকশন নাই। তো যখন এক ব্যক্তি তার সকল সম্পত্তি অন্য যে কোনো ব্যক্তিকে দান করে সেটাকে বলা হয় ইউনিভার্সাল ডোনি। যে এই দানটা গ্রহণ করে এক ব্যক্তির সকল সম্পত্তি সেটাকে বলা হয় ইউনিভার্সাল ডোনি। এখন যে ইউনিভার্সাল ডোনি হয়, এই যে সকল সম্পত্তি দান করে এই সম্পত্তিতে যদি কোনো ঋণ থাকে, কোনো দায় থাকে, এটা যে সম্পত্তিটা গ্রহণ করলে ঋণ এবং দায় কিন্তু তার উপরই বর্তাবে, এটাকেই বলা হয় ইউনিভার্সাল ডোনি। ইউনিভার্সাল ডোনি জিনিসটা আশা করি বোঝা গেল। এবার আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে, আমরা জানি এই যে সেটা হচ্ছে 129-এ, সেটা হচ্ছে মৃত্যুকালে দান করা যায়, যেটাকে বলা হয় ডোনেশন মর্টিস কজা, ডোনেশন মর্টিস কজা, অর্থাৎ মৃত্যুকালীন দায় দান। যখন আপনি কোনো সম্পত্তি মৃত্যুর সময় দান করবেন তখন হচ্ছে এইটা মুসলিম লয়ে বলা আছে যে আপনি কতটুকু কি দান করতে পারেন। যেমন মৃত্যুর সময় আপনি যদি কোনো দান করেন তাহলে 1/3 বেশি দান করতে পারবেন না, আপনার আত্মীয় স্বজন যারা উত্তরাধিকার তাদের বরাবর দান করতে পারবেন না, এই দুইটা কথা বলা আছে। সুতরাং ডোনেশন মরিস কজার ক্ষেত্রে এখানে বলা আছে যে মৃত্যুর ক্ষেত্রে দায়ের ক্ষেত্রে মুসলিম আইন প্রযোজ্য হবে, অর্থাৎ এই অধ্যায় কোনো কিছু মৃত্যুর সম্পর্ক অথবা সম্পত্তি দানের সাথে সম্পর্কিত নয়। অর্থাৎ মৃত্যুর ক্ষেত্রে যে দানটা করবেন এই দানটার ক্ষেত্রে এই যে নিয়মগুলো বললাম এগুলো প্রযোজ্য হবে না, তখন মুসলিম আইনটা প্রযোজ্য হবে, এইটা বলা আছে সেকশন 129-এ। ওকে, দেখেন ব্যাপারটা দানের ব্যাপারটা বোঝা গেল কিনা। তারপর হচ্ছে আমরা একটা জিনিস বাদ দিয়েছিলাম সেটা হচ্ছে এক্সচেঞ্জ, ঠিক আছে, এক্সচেঞ্জটা আমরা একটু দেখব। আচ্ছা, এবার আমরা দেখবো এক্সচেঞ্জ, এক্সচেঞ্জটা বাদ পড়ে গেছিল, আমরা একটু এক্সচেঞ্জ দেখি। এক্সচেঞ্জ যেটাকে বলা হয় বিনিময়, এইটার সংজ্ঞা দেওয়া আছে 118-তে এক্সচেঞ্জ। এখন এক্সচেঞ্জ মানে কি? এক্সচেঞ্জ মানে হচ্ছে বিনিময়। বিনিময় কি? বিনিময় হচ্ছে কোনো পণ্য বা কোনো আমরা বলতে পারি কোনো সম্পত্তি অথবা কোনো জিনিস, যেটাই বলি না কেন, কোনো সম্পত্তি, সুন্দর শোনায়, সম্পত্তি 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 সম্পত্তি, অর্থ অর্থ,
অর্থাৎ বিনিময় হলে হতে হবে সম্পত্তির বিনিময়ে সম্পত্তি দেয়া, অর্থের বিনিময়ে অর্থ দেয়া, এটা হচ্ছে বিনিময়। কিন্তু এক জায়গায় সম্পত্তি, এক জায়গায় সম্পত্তি, তারপরে সম্পত্তি দিলেন উনি অর্থ দিলেন, এটা বিনিময় হবে না, এটা হবে সেল। অর্থাৎ যখন সম্পত্তি সম্পত্তি, একজনের সম্পত্তি দিল আপনিও তাকে সম্পত্তি দিলেন, এটা হচ্ছে বিনিময়। আর যখন আপনি কাউকে অর্থ দিলেন সেও আপনাকে অর্থ দিলেন, এটা হচ্ছে বিনিময়। কিন্তু একদিকে সম্পত্তি দিলেন আর একজনের অর্থ দিলেন, এটা বিনিময় হিসেবে ট্রিট হবে না। এই এক্সচেঞ্জের সংজ্ঞা দেওয়া হচ্ছে ধারা 118-তে। ওকে, আচ্ছা, এই এক্সচেঞ্জের সংজ্ঞাটা দেওয়া হচ্ছে ধারা 118-তে। আপনাদের যদি প্রশ্ন আসে, আপনাদের প্রশ্ন আসবে এক্সচেঞ্জের সংজ্ঞা কোথায় দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে 120-এ বলা আছে পক্ষদের কি কি দায় দায়িত্ব হবে। এইগুলো 120-এ বলা আছে এক্সচেঞ্জের ক্ষেত্রে পক্ষদের কি কি দায় দায়িত্ব, দায় দায়িত্ব, এটা 120-এ বলা আছে। ওকে, এবার হচ্ছে আমরা একদম লাস্ট টপিকটা দেখবো আমাদের, সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাকশনেবল ক্লেম। অ্যাকশনেবল ক্লেম জিনিসটা কি? ওকে, অ্যাকশনেবল ক্লেম জিনিসটা কি? আচ্ছা, তাহলে এবার আমরা দেখবো অ্যাকশনেবল ক্লেম। অ্যাকশনেবল ক্লেম সম্পর্কে বলা আছে ধারা 130-এ, আর এর সংজ্ঞা দেওয়া হয়েছিল তিন ধারায়। ওকে, এখন প্রথম আমরা দেখবো অ্যাকশনেবল ক্লেম জিনিসটা কি আর কি অ্যাকশনেবল ক্লেম না। আচ্ছা, তাহলে অ্যাকশনেবল ক্লেম যেটাকে বলি আমরা নালিশযোগ্য দাবি, এখন অ্যাকশনেবল ক্লেম কি? অ্যাকশনেবল ক্লেম হতে হলে আপনার দুইটা শর্ত পূরণ করতে হবে। এক, আপনার হচ্ছে এইখানে একটা ঋণ থাকতে হবে, ঋণের দাবি থাকতে হবে, সেটা হচ্ছে জামানতবিহীন ঋণ। অর্থাৎ এই ঋণের বিপরীতে আপনি কোনো জামানত নেন না, জামানতবিহীন ঋণ। এখানে একটা ঋণ থাকবে যে ঋণের বিপরীতে আপনি কোনো জামানত নেন নাই, অথবা এখানে একটা স্থাবর সম্পত্তির দাবি থাকবে, স্থাবর সম্পত্তির দাবি যেটা যেটা দাবিদারের দখলে নেই, যেটা দাবিদারের দখলে নেই। ধরেন এখন এই অ্যাকশনেবল ক্লেমটা কি করতে পারেন, আপনার একটা জামানতবিহীন ঋণ আছে, এই যে ঋণের টাকাটা, এইটা যে ঋণের শর্তটা এবং এই যে জামানতবিহীন ঋণটা, এই ঋণের টাকাটা উদ্ধার করার জন্য আপনি অন্যর কাছে কি করতে পারেন, এই ঋণটা হস্তান্তর করতে পারেন। অর্থাৎ তখন ধরেন এ, আমি উদাহরণ দিই, এ বি, এই এর এ বির 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 কাছ থেকে 500 টাকা ঋণ নিল। এখন বি কি বীর কাছে? এ ঋণী, এই ব্যক্তি, এই বীর কাছে কে ঋণী? এ। এখন বি কি করতে পারে, যেহেতু সে কোনো জামানত নেয় নাই, সে সির কাছে এই অ্যাকশনেবল ক্লেম, এটা একটা অ্যাকশনেবল ক্লেম হলো, এই সির কাছে অ্যাকশনেবল ক্লেম ট্রান্সফার করতে পারে। তখন সি এর কাছ থেকে 500 টাকা আদায় করার ক্ষমতা আছে, এটা কি বলা হয় অ্যাকশনেবল ক্লেমের ট্রান্সফার, অ্যাকশনেবল ক্লেমের ট্রান্সফার। এখন অ্যাকশনেবল ক্লেম কি কি না, যেখানে আপনি জামানত নিয়েছেন ঋণের ক্ষেত্রে সেখানে আপনি অ্যাকশনেবল ক্লেম হলো না, সুতরাং এটা আপনি হস্তান্তর করতে পারবেন না। আচ্ছা, তারপর হচ্ছে বন্ধকের মাধ্যমে যে ঋণটা নিয়েছেন সেটা আপনি অ্যাকশনেবল ক্লেম করতে পারবেন না, এটা আর ওইটা সেম কথা। তারপর হচ্ছে অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে অ্যাকশনেবল ক্লেম ইনক্লুড করা যায় না। তারপর হচ্ছে চুক্তিভঙ্গের ক্ষতিপূরণের ক্ষেত্রে অ্যাকশনেবল ক্লেম দাবি করা যায় না, যে ক্ষেত্রে চুক্তিভঙ্গ হয়েছে তখন আপনি আপনার যে অ্যাকশনেবল ক্লেম দাবিটা আপনি কারো কাছে হস্তান্তর করতে পারবেন না। এখন অ্যাকশনেবল ক্লেম যদি হস্তান্তর করতে হয় এটা কিভাবে হস্তান্তর করবেন, সেটা বলা আছে সেকশন 130-এ। 130-এ বলা আছে যখন আপনি অ্যাকশনেবল ক্লেমটা হস্তান্তর করতে যাবেন তাহলে এখানে কি করতে হবে, আপনি মূল্যের বিনিময়, মূল্যের বিনিময় বিনিময় বা ছাড়া, অর্থাৎ মূল্য ছাড়া অথবা মূল্যের বিনিময়ে আপনি এটাকে হস্তান্তর করতে পারবেন, এবং এই হস্তান্তরটা লিখিত হতে হবে, লিখিত হতে হবে, এবং এই হস্তান্তরটা যে ডকুমেন্ট হবে এটা লিখিত হতে হবে, এবং কি হতে হবে, এটা একটা দলিল সম্পাদন হতে হবে, এবং এখানে পক্ষদের স্বাক্ষর থাকতে হবে, থাকবে। ওকে, আর যখন এটা হস্তান্তর করা হবে তখন মানে যার কাছে হস্তান্তর করা হবে সেই মূলত মালিক হিসাবে ট্রিট হবে। দেখেন এই জিনিসটা বোঝা গেল কিনা, অ্যাকশনেবল ক্লেম জিনিসটা বোঝা গেল কিনা একটু কমেন্ট করবেন, অ্যাকশনেবল জিনিসটা বোঝা গেল কিনা, অ্যাকশনেবল জিনিসটা কি, এখন এটা কেন হস্তান্তর করা যায়। যখন হস্তান্তর করা যায় তখন মালিকানা কিন্তু চেঞ্জ হয়ে যায়, এইখানে মালিক ছিল বি এই 500 টাকার, এখন মালিক হয়ে গেছে সি। আর এবার আর একটা ধারা আছে, সেটা হচ্ছে কে কে অ্যাকশনেবল ক্লেম
নিতে পারবে না, অ্যাকশনেবল ক্লেম কিনতে পারবে না, ক্রয় করতে পারবে না, অ্যাকশনেবল ক্লেম ক্রয় করতে পারবে না বিচারক, মামলার সংশ্লিষ্ট বিচারক, তারপর হচ্ছে আইনজীবী, তারপর হচ্ছে বিচারালয়ের কর্মচারী, এরা অ্যাকশনেবল ক্লেম কিনতে পারবে না, কর্মচারী, বিচারালয়ের কর্মচারী, কর্মচারী। ওকে, কে কে কিনতে পারবে এটা বলে 136, মোটামুটি এই ধারাগুলো পড়লেই হবে। আর বাকি যদি অ্যাকশনেবল ক্লেম কি এটা আবার একটু বুঝে বলেন, বুঝি না, আচ্ছা ঠিক আছে। অ্যাকশনেবল ক্লেম কি? অ্যাকশনেবল ক্লেম হচ্ছে নালিশযোগ্য দাবি। নালিশযোগ্য দাবিটা হচ্ছে কি, যে দাবিটা নিয়ে আপনি মামলা করতে পারেন, নালিশ করতে পারেন, সেটা হচ্ছে অ্যাকশনেবল ক্লেম। এখন অ্যাকশনেবল ক্লেম কি করা যায়, হস্তান্তর করা যায়। অ্যাকশনেবল ক্লেম কিভাবে হস্তান্তর করা যায়, যে দাবিটা আপনার আছে এই দাবিটার মালিক আপনি অন্যকে বানিয়ে দিলেন, এই দাবিটা আপনি অন্যের কাছে দিয়ে দিলেন, তখন মানে কি আপনার জায়গায় সেই দাবিটা করতে পারবে। অর্থাৎ এই যে দাবিটা আছে বীর, 500 টাকা ঋণ নিয়েছে এ, 500 টাকা ঋণ নিয়েছে বীর কাছ থেকে, বি যখন এটা সির কাছে ট্রান্সফার করবে তখন ধরে নেওয়া হবে সির কাছ থেকে 500 টাকা ঋণ নিয়েছে, এবং বি যে অধিকারগুলো অ্যাপ্লাই করতে পারতো এই অ্যাকশনেবল ক্লেম ট্রান্সফারের মাধ্যমে, সি সেই অধিকারগুলো অ্যাপ্লিকেবল করতে পারবে। এখন অ্যাকশনেবল ক্লেম হস্তান্তর দুইটা ক্ষেত্রে প্রযোজ্য হয়। একটা হচ্ছে যেখানে জামানত বিহীন ঋণ নিয়েছেন, আপনি এমন একটা ঋণ দিয়েছেন যেখানে ঋণের বিনিময়ে আপনি কোনো জামানত গ্রহণ করেন নাই, যদি জামানত গ্রহণ করেন তখন আর অ্যাকশনেবল ক্লেম আপনি হস্তান্তর করতে পারবেন না। দ্বিতীয় কথা হচ্ছে এই দাবিটা হতে হবে অবশ্যই স্থাবর সম্পত্তির দাবি, বা অথবা অথবা এই দাবিটা হতে হবে স্থাবর সম্পত্তির দাবি, এবং যেটা যে দাবি করে তার দখলে নেই। ধরেন একটা সম্পত্তি আছে যেটা আপনার দখলে নেই, কিন্তু এটার মালিক আপনি, এটা স্বত্ব আপনার, তখন আপনি স্বত্বের ভিত্তিতে মামলা করতে পারেন। এই যে যে সম্পত্তিটা আপনার দখলে নেই এটা আপনিই মামলা করতে পারেন, কিন্তু আপনি করলেন কি, এটা এই সম্পত্তিটা হস্তান্তর করে দিলেন, দলিল হস্তান্তর করার ফলে অন্য একজনকে মালিক বানিয়ে দিলেন বা অন্য একজনের কাছে হস্তান্তর করতে পারেন, তখন তারও এই সেম বিষয় নিয়ে মামলা করার অধিকার আছে। আপনার যে অধিকারগুলো ছিল তারও সেম অধিকার হবে। এটা কি বলা হয়, অ্যাকশনেবল ক্লেমের ট্রান্সফার। এবার জিনিসটা বুঝছেন কিনা কমেন্ট করবেন। ওকে, যে কমেন্ট করবেন এবার বুঝছেন কিনা, যদি বুঝেন তাহলে আজকে ক্লাস আমাদের এ পর্যন্তই। কোন জামানত মর্গেজ না থাকলে ইমোভেবল হইলি হইল কেমনে, কোন জামানতে মর্গেজ না থাকলে ইমোভেবল হইল কেমনে। আচ্ছা আচ্ছা, এটা তো আপনার উদাহরণের স্বার্থে বুঝাচ্ছি। প্রথম হচ্ছে জামানতবিহীন ঋণ, এটা তো স্থাবর, এটা দ্বিতীয় শর্ত, বা 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 প্রথম হচ্ছে জামানতবিহীন ঋণ। একটা হচ্ছে আপনি ঋণ নিলেন যার কোনো জামানত নিন না, সেটা তো অস্থাবর না, সেটা তো স্থাবর না। কিন্তু যখন আপনি স্থাবর সম্পত্তির দাবি, এইটা আর এইটা তো ডিফারেন্ট, যেখানে আপনার স্থাবর সম্পত্তির একটা দাবি আছে এবং এই এই দাবিদারের এই জিনিসটা আপনার দখলে নেই, তখন আপনি অ্যাকশনেবল ক্লেম জন্মে। আর যখন জামানতবিহীন ঋণ নিয়েছেন তখন আপনার অ্যাকশনেবল ক্লেম জন্মে। দেখেন জিনিসটা বুঝছেন কিনা। এবার যে শর্ত কিন্তু দুইটা, দেখেন শর্ত কিন্তু দুইটা, মানে আলাদা আলাদা জিনিস। একটা হচ্ছে জামানতবিহীন ঋণের ক্ষেত্রে, আর একটা হচ্ছে স্থাবর সম্পত্তির দাবির ক্ষেত্রে। স্থাবর সম্পত্তির দাবি হচ্ছে এই একটা সম্পত্তি, এই সম্পত্তিটার মালিক আপনার হচ্ছে দলিল আছে, কিন্তু দলিলের দখলে আপনি নেই, দখলে আর একজন, তখন এই আপনার যে দলিল আছে তার নামে, যে দখলে আছে তার নাম বি। এখন এই দলিল যার দখলে আছে সে সির কাছে এই অ্যাকশনেবল ক্লেমটা হস্তান্তর করলো, তখন সি এই বীর বিরুদ্ধে জমির দখল পুনরুদ্ধারের মামলা করতে পারবে, অন্যান্য যে সকল রাইট এ পারতো সেটা সি অ্যাপ্লিকেবল করতে পারবে। এটা হচ্ছে দ্বিতীয়টার কথা। আর প্রথমটার উদাহরণটা হচ্ছে এই, দেখেন এবার বুঝছেন কিনা। আচ্ছা থ্যাংক ইউ, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর হচ্ছে আমার মাস্টার্সের ভাইবে হচ্ছে আগামীকাল, এরপরে হচ্ছে আমাদের বিদায় অনুষ্ঠান আছে, আমি হয়তো আগামী 2-3 দিন ক্লাস দিতে পারবো না। অর্থাৎ আমাদের যে নেক্সট মাসের প্ল্যান এটা হচ্ছে শুরু হতে, মানে নেক্সট প্ল্যান আমাদের শুরু হতে আরও 3-4 দিন লেট হবে। এর মধ্যে আগের ক্লাসগুলো দেখেন এবং হচ্ছে আপনাদের পড়াগুলো রিভাইজ দেন, এবং হচ্ছে পড়াগুলো বারবার রিভাইজ দিলে যাতে আপনাদের মনে থাকে, এই রকমের এই করেন। ইনশাল্লাহ আমরা আগামী 2-3 দিন পরে আবার হচ্ছে প্ল্যান দিয়ে, আমরা আবার নতুন মাসের প্ল্যান দিয়ে আমরা ক্লাস শুরু করবো। তো
ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।